আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال النبي صلى الله عليه وسلم افترقت اليهود على ثنتين على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا ملة واحدة. قيل من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه اليوم وأصحابي. পশ্চিম মালিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ১২ মার্চ রোজ শুক্রবার বাদ আসর হতে বনপাড়া পশ্চিম মালিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক জামনগড় ডিগ্রি কলেজ, সহসভাপতি অধ্যাপক ফারুক আহমদ, প্রধান অতিথি কে এম জাকির হোসেন, মেয়র বনপাড়া পৌরসভা, আমন্ত্রিত আলামায়ে কেরাম ফজল আজম, সামনে উপস্থিত দিনদরদ ইসলামের ভাই আলমরা, সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আমরা এই পশ্চিম মালিপাড়ার ছোট্ট একটি পাড়াতে এতগুলো মানুষ কোথা থেকে এসেছেন আল্লাহ ভালো জানেন সমাবেত হতে পেরেছেন পেরেছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাওয়াত তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখিরি নবী যার পরে কোনো নবী আসবেন না, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি ভাবছিলাম 20-25 জন মানুষ হবে, কারণ এর আগে আমি এসেছিলাম আর এই বনপাড়াটা আমার কাছে চিরস্মরণীয় জায়গা। এর কারণ কি জানেন? ওইটার ওসিলাতে এটা চিরস্মরণীয় হয়েছে এই মসজিদ। গত বছর আপনার 26 ফেব্রুয়ারি পাবনা হয়ে এই রোড হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল আমার গাড়ি, ট্রাকের মুখামুখি হয় রশিদ কোম্পানি বা গ্রুপের ট্রাকের সাথে। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল হাফিজাহুল্লাহ উনি ছিলেন ওই গাড়িতে, আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই বেঁচে যান, গাড়িটি তাৎক্ষণিক মারা যায়, ঠিক আছে, পরে ভাঙলিতে বিক্রি করতে হয়েছে। এই জন্য আর নিজের গাড়ি নিয়ে আজ মাহফিল করি না, পরের গাড়িতে চলাফেরা করি টেনশন মুক্ত থাকার জন্য, ঠিক আছে। মাহফিল চলে কোন দিক দিয়ে কি হয় না হয় আবার গাড়িকে যোগাবে, এই জন্য টেনশন ফ্রি। আমার আর কোনো টেনশন নাই, এখন মাহফিল করবো চলে যাব, বুঝছেন, ঘুমাবো, সামনে আবার পরিস্থিতি নিতে হবে, এভাবে চলতে হবে এই মাসটা পুরা। রমজান মাস না আসলে আরাম পাওয়া যাবে না। তো যা হোক, রমজান মাস হচ্ছে মমিনের মাস, ওখানে অনেক কাজ আছে, আল্লাহ যেন তৌফিক দান করেন সবাইকে। কিছুদিন আগে চলে গেল সবে বরাত নাকি মেরাজ, এটা অগণিত ফোন এসছে আমার কাছে, সবে মেরাজ,
তো শবে মেরাজ কখন কোন তারিখে আমি নিজে জানি, ফতোয়া তো দিয়ে দিচ্ছি। তো এই শবে মেরাজ, শবে মেরাজ দেখেন ইসলামের মাঝে যতগুলো নতুন জিনিস ঢুকেছে, আর আগে হোক পরে হোক ফারসি শব্দ আছে, বুঝেছেন তো? ইসলামের মাঝে নতুন যত কিছু ঢুকেছে, আগে হোক পরে হোক ভিতরে হোক ডানে হোক বামে হোক, ফারসির সাথে সম্পর্ক আছে, ফারসির সাথে সম্পর্ক আছে। শবে মেরাজ, মেরাজটা হচ্ছে আরবি শব্দ আর শবটা হচ্ছে ফারসি শব্দ। শবে বরাত, বরাতটা হচ্ছে আরবি শব্দ আর শবটা হচ্ছে ফারসি শব্দ। এর মানে হচ্ছে এই পৃথিবীর সব থেকে কঠিন দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন সব থেকে বড় গাদ্দার, তাদের এই সব জিনিসগুলো আবিষ্কার করা, এরা কারা বলেন তো? শিয়ারা। কোন দেশি শিয়া? ইরানি শিয়ারা। ইরান হচ্ছে বাংলা ভারত পাকিস্তানকে ধ্বংস করার মেন সেন্টার, গোটা মিডল ইস্টকে অশান্তির মধ্যে রেখেছে এই ইরান, মূল ঘাঁটি বর্তমানে ইরান। তো যা হোক অধিকার যে লাভ নাই, যেখানেই দেখবেন ফার্সি শব্দ যোগ হয়েছে, এটা মানে ইরান থেকে যোগ হয়ে এসেছে, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। শবে মেরাজ বাদ, শেষ আলোচনা দরকারই নেই। যার বাপ নাই, ওর বাপ নিয়ে কোনো আলোচনা করা দরকার আছে? সময় নষ্ট না, বেকার ইসলামে যা তা ঢোকাই দিয়ে শুধু সময় নষ্ট হচ্ছে আমাদের। আমি একটু কথা বলি আগে, ওই ডানে বামে সামনে পিছনে কোনো দিকে যেন কোনো শব্দ না হয়, আমার কানে যেন না আসে, এত জোরে কথা বলবেন না যে কথার শব্দটা আমার কানে আসবে, এটা আমার মারাত্মক রোগ, এটা হলে পারে বক্তব্য করা যায় না, এই জন্য মাঝে মাঝে হট হয়ে যায়। অনেকে হয়তো ভিডিওতে দেখছেন, ওই হুজুর হট হয় কেন, এত রাগ হয় কেন? আরে ভাই ওটা সহ্য করতে পারি না, আমার ক্ষতি হয়, এই জন্যই হট হয়ে যায়। এই জন্য বারবার সতর্ক করে থাকি যে সাউন্ড করবেন না, রাস্তাঘাটে যারা আছেন দয়া করে ভিতরে চলে আসেন, তাহলে আল্লাহর রহমতের ছায়ায় আসবেন। আর যারা শুনবেন না আওয়াজ, গন্ডগোল করবেন, জিলাপি খেতে এসেছেন চলে যান, জিলাপি তো বনপাড়া মেন রোডও পাওয়া যায়, এখানে কেন ঝামেলা করবেন আপনারা? এটা তো দিনই আলোচনা মজলিস। আপনারা এইদিকে দেখেন ফাঁকা জায়গা আছে, একটু আগে বসেন, এই এই সাইডটায়, এদিকে একটু চাপাচাপি হয়ে গেছে, তো পিছনে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনি চলে আসেন। আরে ভাই আসলে মহাব্বত হবে, আর দূরে থাকলে তো দূরই থেকে গেলেন। জোর গিব্বান তাজদাদ হব্বান, একদিন একদিন পর পর দেখা করতে হয়, মাঝে মাঝে দেখা করলে মহাব্বত বাড়ে, সব সময় ঘেঙ্গি পেতে বসে থাকলে মহাব্বত বাড়ে না। তো যা হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আয়াত পাঠ করেছি আর হাদিস, তার মধ্যে আলোচনা বিষয় এটা বলা যায় যে একটা দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। দল হবে 73টা, দল কটা হবে? 73টা। এই হাদিসটাকে নিয়ে আমাদের দেশে হুজুররা এত মজা করেন যা বলার সীমা নেই। যখন আহলে হাদিস বক্তা বসে এখানে ওয়াজ করে, তখন টার্গেট করে হানাফিরা, যে এই 72-এর মধ্যে হানাফিরা আছে, ঠিক আছে? আর যখন হানাফি বক্তা এখানে বসে আর এই হাদিস পাঠ করে, ও টার্গেট করে ডাইরেক্ট আহলে হাদিসকে, এটা আহলে হাদিসই সেই দল, বুঝেন? আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াদ্দাউনা আন-নবুয়্যা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। অতি শীঘ্রই কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আমার উম্মতে 30 জন মানুষ বের হবে, এরা প্রত্যেকই দাজ্জাল, কাজ্জাব, মিথ্যুক, এরা প্রত্যেকই নবী দাবি করবে, অথচ আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, বুঝেছেন? হাদিস, এটা হলো হাদিস, এটাকেও নিয়ে আহলে হাদিসকে গুতা মারি। তো সব থেকে যারা গুতা মারে, গুতা মারতে 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 নিজেই গুতা খেয়ে যমুনা পদ্মা পার হয়ে বঙ্গোপসাগর পার হয়ে গেছে আর সাড়া শব্দ নেই, অচিরে 2-1 বছর পরে এদের কোনো সাউন্ড শব্দ কিচ্ছুই পাওয়া যাবে না, চেহারাটাও দেখতে পাবেন না ইনশাআল্লাহ।
আর আজকে আমরা বলে গেলাম, আজকে এখানে বক্তব্য দিচ্ছি, যতদিন আল্লাহ বেরের মাথা ঠিক রেখেছে, গলা ঠিক রেখেছে, শরীর স্বাস্থ্য ঠিক রেখেছেন, ততদিন পর্যন্ত আমাদেরকে সব জায়গায় পাবেন ইনশাআল্লাহ। আগামী 20-22 তারিখ যশোরে আছে, যেখানে মুনাজারা করতে গেছিলাম, বহাস করতে গেছিলাম, সেই জায়গাতেই আবার মাহফিল করতে যাচ্ছি হানাফি আহলে হাদিস মিলে। আর রাজবাড়িতে সম্পূর্ণ আপনার ওই যে তাহিরি আছে না, কাদেরি, কাদেরি সম্পূর্ণ কাদেরি, কাদেরি গ্রামে একজন লামা যাবি গায়রে মোকালিদ আহলে হাদিস, হ্যাঁ, ও মাহফিল ডেকেছে, ডেকে আমাকে নিয়ে গেছে, সেখানেও আপনার শত শত হুজুরের সামনে ওয়াজ করে চলে আসলাম, সত্য কথাটাই বলে আসলাম, কোনো গন্ডগোল তো লাগে নাই। মুন্সিগঞ্জে বিক্রমপুরে দুই ডিস্ট্রিক্টের কোনো হুজুর ছিল না যে আসে নাই, সব থেকে টপ হুজুরগুলো এসেছে, মহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল বলছেন যে হুজুর বহুত লম্বা ঘটনা আমি শর্টে বলে যাচ্ছি, এগুলো আমার ভিডিও টিডিও হয় না, ক্যামেরাম্যানও নাই, নিয়ে বেড়াতাম না, এবছরই একটু নিয়ে বেড়াচ্ছি, তা মাঝে মাঝে হারিয়ে যায়। তো সেখানে দেখি খালি হুজুর আর হুজুর, এত হুজুর কেন? বললো যে দুই ডিস্ট্রিক্টের কোনো হুজুর বাকি নাই যে আসে নাই আপনাকে ঠেকানোর জন্য। তা আমি বললাম যে আজকের মাহফিলি জমজমাট হবে, আলহামদুলিল্লাহ জমজমাট হয়েছে। এক ঘন্টা আলোচনা করার পরে বললাম ক্যান্সার রোগ যে মারাত্মক এটা বুঝাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেছেন কিনা? সবাই বলছে হ্যাঁ বুঝেছি। এবার ক্যান্সার রোগে আক্রান্ত কে কে আছে আর কোথায় আর ফ্যাক্টরি এটা দেখানো হবে, যেমন এ কথা বলেছি সাথে সাথে বলছে এক মিনিটে শেষ করেন, এর মানে আর আগে যাওয়া যাবে না, বুঝলেন? জয় হলো না হলো না ভাইরা, আমার এমন ইতিহাস আমার সাথে বহুত ঘটেছে, চাঁদপুরে এমনই অবস্থা ঘটেছে, 13টা মাজার একটা গ্রামে, 13টা মাজার, 13টা মাজারে কিসের ওয়াজ করবেন বলেন তো? আমাকে বলছে এমন ওয়াজ করিয়েন না যে এই মাজারওয়ালারা খেপে যাবে। তো চিন্তা ভাবনা করলাম এই মাজারই খেপাইতে হবে, বললাম যে মাজার ভাঙতে হবে, সকাল হবে একটিও মাজার যেন না থাকে, বাড়ির থেকে সব উঠে এসে এখানে পুরা ঘেরাও করে ফেলেছে, মাঠ লোড, ভিতরে তো জায়গা আগে থেকে ছিল না, সম্পূর্ণ লোড হয়ে গেল মানুষ। তো আমাকে পিছন থেকে বলছে বডিগার্ড দুইজন আছে, ওই দুইজনই নিয়ে গেছে, দুইজনই লামা জাহাবি গায়রে মোকাল্লিদ আহলে হাদিস আর কি ওহাবি, কোন নাম ওদের নাম মনে রাখেন কাজে লাগবে, কি নাম? গায়রে মোকাল্লিদ ওহাবি, তারপরে কি লামা জাহাবি আহলে হাদিস, আহলে হাদিস বলেন আহলে খবিস বলেন, ঠিক আছে যেটা বলে ওটাই বলেন, সমস্যা কি বলেন, তারপর দেখা যাবে। ভাইরা আমার এই আজ হলো মাজার ভাঙ্গা, লোকজন চলে আসলো ওইখান থেকে, সামনে একজন লোক চিৎকার করছে, কি যে বলছে আমি বুঝতে পারি না। তো আমি বললাম যে যদি প্রশ্ন করেন তাহলে ওনাকে সামনে নিয়ে আসেন স্টেজের সাথে পাশে, আর যদি পাগল হয় একটা জিলাপি ধরাই পাঠিয়ে দেন, তাহলে লোকটা কি করবে, থাকবে? যদি বুদ্ধি থাকে তাহলে চিল্লাবে না, কথা বলবে না, পালাই দিবে, চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাহফিল তো কন্ট্রোল করেছি, ঠিক আছে। আর হুজুর যেটি ছিল সবটিকে স্টেজে নিয়ে এসে বসেছি হুজুরটিকে, ফলাফল হয়েছে কি, এরপরে 1000 চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল গরু জবাই করে, প্রতি বছরই হয়, এ তাবারও খায় মানুষ, মাত্র 40টা চেয়ারের মানুষ হয়েছিল আর আসে নাই, কিন্তু আমাকে আর কোনোদিন বক্তা হিসেবে ডাকে নাই, অন্য কাউকে ডেকেছি কিনা জানি না, যোগাযোগ করে মশালা মশাই জিজ্ঞাসা করে, মাদ্রাসায় দানও দেয় ছোটোমোটো যা পারে, কিন্তু বক্তা হিসাবে আর কোনোদিন আমাকে স্মরণ করে নাই। ওই যে একবার দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, এটা দিয়ে কাজ হলো কি, 26 জন ওই কুমটির যুবক আহলে হাদিস হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। ওই যে স্বপ্নপুরি চেয়ারম্যান সাহেব পাশে বসা, একসাথে খানা কথাটা তো অনেক কিছু বললাম, নেটে ছাড়া আছে, নাম্বারও দিয়ে গেছেন যে আসবেন, আপনার জন্য গেট ওপেন যে কোনো সময়, একা আসেন, যতজন নিয়ে আসেন সমস্যা নেই, ঠিক আছে। আজও যাইনি, কত গেটের সামনে দিয়ে গাড়ি গেল, দাঁড়াবারও সময় হলো না, আর আপনারা টাকা নষ্ট করে গাড়ি ভাড়া করে ওখানে যাচ্ছেন, কপাল পড়া মুসলমান, যাক শিখেন কিছু তা ভালো, কিন্তু উল্টা পাল্টা শিখে আসছে। যা হোক, ওই ওয়ালের সাথে মাহফিল ছিল, মা ছেলেগুলো মানুষগুলো কয়েকজন একটা মাদ্রাসা দিয়েছে এক হুজুর, ওই মাদ্রাসার ওসিরাতে যেতে 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 কিছু লোক
ওইদিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। যাওয়া তো স্বাভাবিক, এক মাদ্রাসা আছে, ছেলেরা পড়ে মেয়েরা পড়ে, যাওয়াটা স্বাভাবিক। ওই এক মাহফিলে হলো কি, আপনার পরের দিন ফোন আসলো আমার কাছে, পরের দিন কি তার পরের দিন, যে 22 জন আহলে হাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কি আহলে হাদিস বানাইতে এসেছি আমি? আহলে হাদিস বানাইতে আসি নাই আমি, আজকে এসেছি আপনাদেরকে রাস্তা দেখাতে। আমরা আহলে হাদিস হানাফি মালিকি শাফি হাম্বলি পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে এখন ফ্রেশ কি আছে আর কার মধ্যে গন্ডগোল ঢুকে গেছে, কোন কোনগুলো প্রয়োজন ঢুকেছে, বিয়াদি ঢুকেছে, বিয়াদি বুঝেন তো, ক্ষেত খাবার করেন আপনারা, হ্যাঁ বিয়াদি ওই যে খেতে খেয়ে বিয়াদি মানে পোকা টোকায় খায় না, এটাকে বিয়াদি বলে আমাদের এলাকায়, বিয়াদি ঢুকেছে, পোকা ঢুকেছে, গাছ খেয়ে ফেলছে, মরে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, ফসল হচ্ছে না, কার খেতে বিয়াদি লেগেছে আজকে এটা আপনাকে দেখাবো। কিন্তু নাম ধরে ধরে দেখাবো না, আমি কষ্ট দিই না, যদি কেউ ধরে নেয় তো ওকে ছাড়ি না, আর যদি না ধরে তাহলে পারে আমার বক্তব্য দিয়ে আপনি কষ্ট পাবেন না, কিন্তু উল্টা পাল্টা করলে ছেড়ে দেবো না। গতকালকে নেতা সাজ গেছি বুঝছেন, আমাকে বসাই থিয়া এখানে আধা ঘন্টা বক্তব্য দেয়, দুই নেতা দাম করলে 1000 টাকা করে, 50-60 হাজার টাকা দিত এক একজনে কমপক্ষে, তাহলে মনটা ভালো লাগতো। 1000 করে টাকা দিয়ে এত মাইক নিয়ে বাহাদুরি কিসের, কেমন নেতা আপনি? তো বলতেন না, ঘোষণাই দিতেন না যে আমি টাকা দিচ্ছি কি দিনা, 1000 দিয়েছেন 500 দিয়েছেন সমস্যা ছিল না, 1000 টাকা শোনা পরে আমার মাথাটা হিট হয়েছে যে 1000 টাকার জন্য এত সময় নষ্ট করলো কেন। আমি কখনো কোনো নেতা এভাবে কথা বলিনি, কিন্তু কালকে অ্যাটাক করেছি জোরালভাবে, খুব জোরালভাবে, কথা বুঝছেন তো। যা হোক ভাইয়েরা আমার, আমি যে হাদিস পড়েছি, 73টি দল হবে উম্মাতে মুহাম্মাদির, আর সবাই জাহান্নামী, মাত্র একটা দল জান্নাতে যাবে। এই একটা দল কারা, এরা খুঁজে বের করতে হবে। সূত্র কি, কিভাবে খুঁজে বের করবেন আপনি? সবাই তো হাদিস পাঠ করে, আহলে হাদিস পাঠ করে, হানাফি করে, তাহিরি করে, উমুক করে, উমুক করে, সবাই করে, কাদরি করে, যত ধরনের দরবার আছে সব দরবারই হাদিস পাঠ করা হয়, দেখে খুঁজে পাওয়া যাবে কেমন? দেখেন আমি খুব সহজে আপনাদেরকে খুঁজে বের করে দেব। একেবারে কঠোর, যে একেবারে কঠোর বেদাতি, বেদাতি হানাফি না, বেদাতি বলছি, সব হানাফি বেদাতি নাই, সব আহলে হাদিস আবার আহলে হাদিস নাই, আহলে হাদিসের মধ্যে একেবারে কঠোর বেদাতি আছে, পচা বেদাতি আছে, ওকে নাম্বারই দেওয়া যাবে না, এত খারাপ আহলে হাদিস, কথা বুঝছেন? ঈদের সালাত পড়িয়ে নিল, আগো পানি খেতে দিল না, পরও পানি খেতে দিল না, ওর থেকে খারাপ আহলে হাদিস আর আছে নাকি? আরে যে সমাজে আলেমের সম্মান নাই ওই সমাজে ধর্ম থাকবে না, এটাই হতো বাস্তব। মক্কার সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর করে নাই, সম্মান দেয় নাই, মক্কা ইসলাম পায় নাই। যেদিন সম্মান দিতে শিখেছে সেদিন মক্কা মক্কা হয়েছে। এর আগে 360টা মূর্তি ছিল কাবাতে, যেখানে আলেম থাকবে না ওখানে শয়তান এসে জায়গা করবে, এটাই হলো বাস্তবতা। তো যে সমাজে ইমামকে আগো খেতে দেয় না, পরও খেতে দেয় না, তাও আবার ঈদুল ফেতর, যদি ঈদুল আদহা হয় তাহলে বলবো হুজুর আপনি তো খাবেন না, এটা জানি কোরবানি দিয়ে কলিজা খাবেন, এ ফতোয়া তো দিতে পারে আহলে হাদিস, তো এটা তো মাসালায় পাকা, কিন্তু কোরবানি ঈদ না, ওটা ওটা ঈদুল ফেতর ছিল, খেটে মাঠে যেতে হবে, বুঝলেন? ওখানে হিট হবে না, কোথায় হিট হবে বলেন? আল্লাহ হেদায়েত দান করুন। এবার কোন দলটা জান্নাতে যাবে এটা খুঁজে বের করার দরকার। হাদিসটা অনুবাদ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা, 71 দলে বিভক্ত হয়েছিল ইহুদিরা। ইফতারাকাতিন নাসারা আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকা, আর খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল। দেখেন বিভক্ত হওয়াটা আগে থেকেই চলে আসছে। তারপরে তৃতীয়বারে বলছেন, ওয়াসা তাফতারিকু উম্মতি, আর অতি শীঘ্র আমার উম্মত ডিভাইডেড হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে, কত দলে, আলা সালাসাতি ওয়া সাবঈনা ফিরকা, 73 দলে ভাগ হয়ে যাবে, কুল্লুহা ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু একটা দল
জান্নাতে যাবে। এবার আশ্চর্য হবেন না হবেন না, হবেন না হবেন না। আমি যদি এখানে বলে দিই যে এখানে যত মানুষ আছে সব গলায় কাফের, একটা মাত্র মুসলমান আছে, আশ্চর্য হবেন না আপনারা, নাউজুবিল্লাহ। এমন কথা যদি বলি আমি, এটা কেমন কথা বললো হুজুর, জানতে চাবেন না চাবেন না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে, 72টায় চলে যাবে, আর একটাই জান্নাতে যাবে। দল মানে কি? দল কাকে বলা হয়? কয়জন হলে দল হয়? নিম্নের সংখ্যা তিনজন হলে এক দলটা হয়ে যায়, একে একটা দল বলা হয়। নিম্নের সংখ্যা কয়টা? তিনটা যদি হয়ে যায় তাহলে একটা দল হয়ে গেল। নিম্নের সংখ্যা যদি 9টা হয় তাহলে একটা দল হয়ে গেল, এটাও একটা দলের সংখ্যা, হাদিসের আলোকে বলছি। এভাবে যত বেশি হবে দল, রাসূলুল্লাহ সাল্লাম এ কথা বলেন নাই যে 73টা কাতার হবে। অনেক মুলবি সাহেব এভাবে বলবে আপনাকে, 73টা কাতার হবে, 72টা জাহান্নামে যাবে, একটা দল একটা কাতার, একটা কাতার জান্নাতে যাবে, এভাবে বক্তব্য দিলে পারে হাদিসের অনুবাদ ভুল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাম বলে নাই কাতারের কথা, দলের কথা বলেছেন। সুতরাং এই হক দলটা কোটি কোটি হতে পারে, এ হক দলটা আপনার কয়েকশো হতে পারে, আল্লাহু আকবার, খুব মারাত্মক কথা। কিন্তু এখানে সমস্ত মুসল্লি যারা আছি আমরা সবাই যে এই দলের দলভুক্ত তা নয়, হতে পারে এখান থেকে তিনজন, হতে পারে এখান থেকে দশজন, হতে পারে এখানে সবাই, হতে পারে আবার কেউ না। এ দলটার কোনো সংখ্যা নাই, যে দলটা জান্নাতে যাবে এর কোনো সংখ্যা নাই, আর যারা জাহান্নামে যাবে এদের সংখ্যা নাই। এবার জান্নাতে যাবে কোন দল, জাহান্নামে কোন দল যাবে, হাদিসের আলোকে বের করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলছেন এ দলটা কোনটা, এটা মারাত্মক কথা। এবার উত্তর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহিল ইয়াউম, আজকের দিনে যার উপরে আমি আছি, আজকের দিনে যার ওপরে, যে ধর্মের ওপরে, যে দিনের ওপরে আমি আছি, ওয়া আসহাবি, এবং তোমরা আমার সাহাবি যারা, তোমরা যেই ধর্মের ওপরে, যে নিয়মের ওপরে, যেই নীতির ওপরে, যেই রাস্তার ওপরে, যে থিওরির ওপরে আছো, এই নিয়ম নীতিতে যারা থাকবে এরাই শুধু জান্নাতি, বাকি সবাই জাহান্নামি, কেউ জান্নাতে যাবে না। এবার খুঁজে বের করতে হবে। আজকের ওয়াজটা নিয়ে যান আর জীবনে ওয়াজ শোনা লাগবে না আপনাকে ইনশাআল্লাহ। এরপরে খালি পড়তে হবে, ওয়াজ শোনা লাগবে না, কোনোদিন মাহফিলে যায়েন না, শুধু পড়তে হবে আপনাকে। আজকে আপনাকে এই রাস্তা দেখিয়ে দিয়ে চলে যাব। রাত যেহেতু হয়েছে আমি খুব লম্বা করবো না, খুব শর্টে বলে যাব। প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারবেন, কারণ একটা হুজুর আছে অনেক কিতাব নিয়ে আসে, এভাবে দেয়, টাল দেয়, টাল দিয়ে খুলে খুলে দেখাই, ঠিক আছে। তো আমি বিরামপুরের মাহফিলে বলেছিলাম উত্তরবঙ্গের সেরা কাজাব কাউকে যদি বলতে হয় তাহলে ওই হুজুরের নাম বললি হবে, কথা বুঝছেন? ওর মুখের সামনে আমি এইভাবে সামনাসামনি বলেছিলাম, আনতা জাহিল ফিল হাদিস, আনতা জাহিল ফিল আকিদা, তুমি হাদিসের ক্ষেত্র অজ্ঞ, তুমি আকিদার ক্ষেত্র অজ্ঞ, ওর মুখের সামনে বলেছিলাম। হ্যাঁ, এই কানাকারি করিয়েন না, খোঁজাখুঁজি বাড়িতে করেন, এখন খোঁজার দরকার না, এখন হলে ওয়াজ শুনুন, ওটা কোনটা হুজুর, কোন হুজুর, এটা বাড়িতে যা খুঁজবেন। ওকে মুখের সামনে কথা বলেছিলাম আরবিতে এভাবে, আনতা জাহিল ফিল আকিদা, আনতা জাহিল ফিল হাদিস, লা ইয়াসরু লাকা আন তুরকিয়া মুহাদারা, তুমি হচ্ছ আকিদার ক্ষেত্র জাহিল মূর্খ, আর তুমি হাদিসের ক্ষেত্র মূর্খ, তোমার জন্য বক্তব্য দেওয়া জায়েজ হয় না, তোমার বক্তব্য দেওয়ার যোগ্যতা নেই। এর থেকে আর কি বলতে বলতে হবে বলেন? তারপরে গলাবাজি করে বেড়ায়, এভাবে বই দেখে বেড়ায়। আরে ভাই, বই দেখাইলে হবে বলেন তো? আমি আপনাকে বই দেখাবো, মুসানাব ইবনে আবি শাইবা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শিক্ষক, তার বই এটা, এই বই থেকেই আপনাকে দলিল দেখাবো। বাস, আহলে হাদিসকে কাবু করার জন্য, ঘায়েল করার জন্য, একে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে আউট করার জন্য ওই ইবনু আবি সাইবা, মুসান্নাফ ইবনু আবি সাইবা, এ দেখাবে, বই দেখাবে। ওই বইয়ের মধ্যে কি আছে বলে, এটা আছে, এরা ইমাম বুখারীর ওস্তাদকে মানে না, এটা বলে
যাক ওই বিষয়ে যেহেতু আলোচনা করব না এটা দরকার নাই। তবে ওই কিতাবের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মহিলা আজান দেয় ইকামত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় মহিলা আজানও দিত ইকামত দিত। বুঝছেন আজকে ফেসবুকে দেখলাম কোথায় জেনে মহিলাতে আজান দিচ্ছে জার্মানে, দেখছে জার্মানে মহিলা আজান দিচ্ছে দেখছেন। ওই যা এখন যদি মহিলা আজান দিতে পারে একামত দিতে পারে তাহলে হুজুরের স্ত্রীকে বেশি টাকা দিয়ে বেতন দিয়ে মসজিদ ইমাম রেখে দেন, মসজিদ রেখে দিলে তো হবে নাকি? যদি ওই কিতাবের সব হাদিস মেনে নেওয়া যায় তাহলে হুজুরের স্ত্রীকে বেশি না দুই এক দিন দু চার দিনের জন্য ইমাম মসজিদ বানিয়ে দি, রাজি হবে হুজুর? যদি রাজি হয় তাহলে বলেন ওই কিতাবই আছে। তাহলে কিতাব দেখিয়ে আজ করলে হবে না, আগে জানতে হবে হাদিসটা চলবে কিনা। এই হাদিসটা চলবে কিনা এই থিওরিটা না জানা থাকার কারণেই আজকে আমাদের মাঝে গন্ডগোল। এটাই আজকে দিয়ে যাব আপনাকে, এমন ভাবে দিয়ে যাব যে আপনার কোনো সন্দেহই থাকবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা সত্য সন্দেহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান। এবার আরেকটি হাদিস পড়ি, আরেকটি হাদিস পড়ি, এই হাদিস না পড়লে এই হাদিস বুঝে আসবে না। আল্লাহ রাসূল বলেন যে একটা দল হকের উপরে সব সময় থাকবে। অন্য হাদিসের মধ্যে আছে লা তাযালু তায়ফাতুন যাহিরিনা আও কায়মুনা কায়মিনা আলা দ্বীন, একটা দল দ্বীনের উপরে অটুট থাকবে। বুঝছেন একটা দল দ্বীনের উপরে অটুট থাকবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, এদের যারা বিদ্যারচন করবে এদের কেউ ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে কতদিন পর্যন্ত ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতদিন আল্লাহর আমর না আসবে। এর আমর মানে কি? জি আদেশ। এই যে কিয়ামতের দিন পর্যন্ত বললেন যে হাদিস, আজকে হাদিসটা বুঝে যান, শুধু আজ আওয়াজ শুনেন, খালি আওয়াজ শুনেন, হাদিসটা বুঝা যান। আরে হাদিস না বুঝার কারণেই তো সমস্যা, ঢালা আওয়াজ চলছে, শোনা শোনা আওয়াজ চলছে, কেউ আবার বক্তা ফটোকপি, সেম হুজুরের ফটোকপি দেখবেন, ক্যাসেট বাজাবেন দেখবেন ওই হুজুর 10 বছর আগে যে বক্তব্য দিয়েছিলেন সেম ক্যাসেট হুবাহু মিল করছে। মাঝে মাঝে বন পাড়াতে এসে দাঁড়াইতে হলো, রাস্তা চিনতে পারলাম না, এদিকে বন্ধ ছিল এদিক দিয়ে যেতে হবে, জিজ্ঞাসা করতে হলো, এই এতটুকু ঢুকাই দিয়েছে ভিতরে, বাকি সব হুজুরের কাছে। ফটোকপি বক্তা দিয়ে ধর্ম শিখতে পারে এটাই হবে। ভাইয়ের আমার লা ইয়াদুরুহুম খাযালাহুম দুটা শব্দ আপনাকে বোঝাবো আজকে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না যতদিন পর্যন্ত আল্লাহর আমর না আসবে। আমর মানে কেয়ামত নয়, আমর মানে হচ্ছে কেয়ামতের বড় বড় নিদর্শন 9টি বা 10টি রয়েছে, এর মধ্যে আর রিহুল বারিদা একটা ঠান্ডা হাওয়া আসবে, এই হাওয়াটা ধোঁয়ার মতো এভাবে যেতে থাকবে, যেখান দিয়ে যাবে সেখান দিয়ে প্রত্যেকটি মমিনকে কবজ করবে মানে মরে যাবে, একটাও মমিন থাকবে না গোটা পৃথিবীতে। এই হাওয়াটা বের হবে এভাবে যেতে থাকবে, গাঢ় ধোঁয়া যখন বের হয় তখন ধীরে ধীরে ছড়াইতে থাকে না, ঠিক এই হাওয়াটা এভাবে ছড়াইতে থাকবে, আর যেদিক দিয়ে যাবে একটা মমিন থাকবে না, এই হাওয়াটা গোটা পৃথিবী ভ্রমণ করবে আর গোটা পৃথিবী জুড়ে কোনো মমিন থাকবে না, ওই দিন পর্যন্ত এ দলটা থাকবে। মানে ওই দিন কোনো মমিনই থাকবে না, সুতরাং আর হকের দলও থাকবে না সেদিন। বুঝেছেন এবার কেয়ামত হতে এখনো দেরি আছে, এখনো দেরি আছে, কেয়ামত হয়নি এখনো। এই দিন পর্যন্ত এরা হকের উপরে থাকবে, আমর মানে বুঝাই দিলাম, লায়া দুরুহম এদের কেউ ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না তো গাড়ি ভাঙলো কেন, ক্ষতি করতে পারলো না তো গুতা মারলো কেন, মায়ের খেতে হলো কেন, এটা কি হাদিসের ব্যাখ্যা কি, এটা কি আর অনুবাদ কি, এর ব্যাখ্যা হলো কি,
আরে যদি এটাই অর্থ হয় ক্ষতি করতে পারবো না, বক্তা তো এভাবেই ওয়াদ করে চলে যায় আপনাকে, হাদিসটার বোঝার চেষ্টা করেননি আপনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দ শহীদ হলো কেন? ক্ষতি করতে পারবে না তো উটের দাড়ি ভুঁড়ি চাপিয়ে দিল কেমনে? ক্ষতি করতে পারবে না তো থুতু কেন নিক্ষেপ করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে? ক্ষতি করতে পারবে না তো রাতারাতি কেন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হলো? ক্ষতি করতে পারবে না তাহলে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীকে কেন হত্যা করা হলো একদিনে? ক্ষতি করতে পারবে না তো উহুদের ময়দানে 70 জন সাহাবী কয়েক মিনিটের মধ্যে শহীদ হলো কেন? ক্ষতি করতে পারবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভুলবশত রেখে চলে গেছেন, জানতে পারেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পরে মুনাফিকেরা উল্টা পাল্টা তোহমত দিয়ে কষ্ট দিয়েছেন, দেননি, এক মাস স্ত্রীর সাথে কথাবার্তা বলে নাই যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না এসেছে। কে বলছে ক্ষতি করতে পারবে না? ক্ষতি তো হচ্ছে, এর অর্থ কি? ক্ষতি যদি করতে না পারে তাহলে 10,000 নবীকে হত্যা করা হলো কেন? ক্ষতি যদি করতে না পারে তাহলে পারে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে পালাতে হলো কেন? ক্ষতি যদি করতে না পারে তাহলে মূসা আলাইহিস সালামের কম বানি ইসরায়েলকে ফেরাউন এত কষ্ট দিল কেন? ক্ষতি যদি করতে না পারে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওকে মা না বলে বোন বলাই ভালো হবে, বোন বোন আমাদের বোন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিয়ে দিয়ে ফেরাউন কেন মানলো? ক্ষতি করতে পারবে না তো সুমায়াকে বর্ষার আঘাত করে হত্যা করলো কেমন আবু জেহেল? ক্ষতি করতে পারবে না তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির এই পাহাড়ের ওপর দিয়ে, পাথরের ওপর দিয়ে আর বালুর ওপর দিয়ে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে বেড়াচ্ছিল কেন? তাহলে হাদিস কি বোঝাচ্ছে? লা ইয়াদুররুহুম, এদের ক্ষতি করতে পারবে না, এ মানে দ্বীনের উপর অটুট থাকবে, দ্বীন থেকে বিচ্ছিন্ন করতে পারবে। বুঝেছেন? এবার দ্বীন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, জেল দেন, হাজত দেন, যাই করেন না করো, গাড়ি ভাঙেন, মারেন, যা কিছু করার করতে পারেন, কিন্তু দ্বীনের উপর অটুট থাকবে দলটা, একে কখনো পরিবর্তন করার ক্ষমতা থাকবে না। যে হুজুর আয়েশা এখানে বলে ভাইরা মোনাজাত করলে সমস্যা নাই, সবাই মোনাজাত করি, আবার অন্য জায়গায় বলে মোনাজাত বেদাত করা যাবে না, এই দলের ভিতরে এই হুজুরের নাম্বার নাই, এই মুসাল্লির নাম্বার নাই। হকের উপরে যে অটুট থাকতে পারে না, ও যত পাক্কা সাচ্চা আপনার মুসাল্লি হোক না কেন, ওই ব্যক্তি হক, এই দল, এই যে দল হক দল, এই হক দল থেকে বের হয়ে চলে গেছে ও নাই। এবার হাদিস বুঝে যান, হকের উপরে থাকতে হবে। সমস্যার সম্মুখীন হলেন, সাথে সাথে রূপ চেঞ্জ করে দিলেন, তাহলে আপনি লা তাজালু তাইফাতুন যাহিরিনা আলাল হক, এই হাদিসের যে ব্যাখ্যা, হাদিস যে বোঝাচ্ছে একটা দল হকের উপর থাকবে, এটা কশ্চিন কালো আপনি আর অন্তর্ভুক্ত হতে পারবেন। হক হকের উপরই থাকতে হবে। আচ্ছা, এবার আর একটা জিনিস বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন তখন কখন বলছিলেন? এটা কোথায় বলেছেন বলেন? মদিনায় বলেছেন না? রাসূলুল্লাহ সাহেব মারা যান 11 হিজরিতে, মানে আজ থেকে 1400 মোটামুটি ধরে নি আপনার 30 বছরই ধরে নিচ্ছি, 30 বছর আগে বলেছেন, আজ থেকে 1430 বছর আগে বলেছেন। ওই দলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল কি ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের যুগে ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামের যুগ চলে যাওয়ার পরে তাবেঈনে কেরামের যুগে ছিল কি ছিল না? তবে তাবেঈন 300 বছর পরে, 400 বছর, 500 বছর, 600 বছর, এখন 1400 বছর চলছে, এই 1400 বছরে এখন এই দলটা আছে না নাই? আছে। কারা এই দল? এই হাদিস দিয়ে তো সবাই বলে আমরাই, এই হাদিস দিয়ে সবাই বলে আমরাই। আজকে এই অর্থটা বুঝে চলে যান, আপনার আর সমস্যা করতে পারবে না কেউ। এই বিশাল কেতাবের বহার দেখে আপনি ধোকায় পড়বেন না, বুঝছেন? এটার নামে হচ্ছে লা মাযহাবি, ওয়াহাবি, গায়র মুকাল্লিদ আর কি, আহলে হাদস, যারা একটু ভদ্র আহলে হাদস বলে, আর যারা
খাটাস মার্কা হুজুর আর আহলে খাবিজ বলে। আচ্ছা এই চারটা জানার দরকার না, চারটা দানা জানা দরকার, আহলে হাদিসের নামটা জেনে না, রাগ করিয়েন না, এটা জানার দরকার। কটা নাম আহলে হাদিস নাকি লা মাযহাবি, গায়র মুকাল্লিদ, ওহাবি, তারপরে আহলে হাদস বা আহলে খাবিস, এই চারটা। রসুল্লাহ সাল্লামকে আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা চারটা উপাধি দিয়েছিল, কয়টা? এক প্রথমে বলছে বলছিল এই মক্কাতে তোমরা আইস নতুন মানুষ জানো না চিনো না, এটা এই লোকটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে জাদুঘর। প্রথমে বলছে কবি, কবি বলেছে, ভালোটা একটু নর্মাল বলেছে, এটা হলো কবি, ইনাও শায়ের। তখন এই বিদেশি মানুষগুলো বলছে কবিতা বলেন তো, তখন বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আশ্চর্য কবি না? আরো একটু শুনুন দেখি, তখন বলছে نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ايه এটা কবিরা, এ তো ভালো কথা, এ তাওরাত জাবুর ইনজিলের সাথে মিল আছে। এই আবুল হাব কি বলে, এটা তো কবিরা। তো বলছে ধরা খেয়ে গেলাম, তো চোর তো ধরা খাবি। তখন বলছে কি করা যায়, তো এই দল যায় যা 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 তোরা যাও এখান থেকে যাও, ভাগাই দিল, ক্ষমতা ডাপট আছে। আর এক দল আসছে ইন্নাহু সাহির, এটা হচ্ছে জাদুকর, জাদু কি জাদু জানেন আপনি বলেন তো। তখন এইগুলো বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা কি বলে, এটা তো জাদু না, জাদু মন্ত্র ফন্ত্র এটা না, জাদুরা কাকাবাটা কাটাবাটার মন্দির মন্দিরের নাম বলে। আপনাদের দেখবেন যারা জাদু জাদুর কাজ করে, ওরা কিন্তু হিন্দুস্থানে একটা মন্দির আছে কি হিন্দুরের নাম কি যেন নামটা, এটা ওই হিন্দু এই মন্দিরের নাম কিন্তু পড়ে এরা, এই জলেমেরা, এটা মুসলমান, প্রত্যেকটি জাদুঘর হচ্ছে কাফের, মনে রাখবেন। আপনার পাড়াতে যে জাদু করে, জাদু মানুষকে খারাপ করে, বান মারে, হ্যাঁ মানুষের এই যে পিঠা করে, তেল পিঠা করে, ওটা বান মেরে নষ্ট করে দেয়, আর তেল পিঠা মা বন্ধের হয় না, ভেয়ে যায়, খালি ভেয়ে যায়, যে কাজগুলা করে এটা হচ্ছে কাফের। মুসলমান দেশ যদি হতো এটা, আর ইসলামের রাষ্ট্র হলে একে হত্যা করা অজীব ছিল, একে সবাই বয়কট করবেন, এটা বেয়াদব সমাজের সূত্র, দেশের সূত্র, এটা মুনাফিক এই নবাব দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান, জাদুকর হচ্ছে কাফের, স্পষ্ট হাদিস ভাইরা আমার। এবার জাদুকর বলে যখন পারলো না, তখন বলছে কি বলা যায়, কি বলা যায়, তোর বলছে ইন্নাহু লামাজনুন, এটা পাগল, মানে কোরআন পড়বে, কোরআন তো এরা কোনোদিন শুনে নাই, তাহলে যখন পড়বে তো মানুষ শুনে বলবে যে এটা তো পাগলই বলে, আমার তো বল বলছে, এটা তো কোনো কেতাব পত্রে নাই, তখন এই বলছে পাগল, তাহলে যাই। যাওয়ার পরে দেখছে যে না রে, খুব জ্ঞানী মানুষ, কথা বলছে খুব মাপ মতো, আর কথার মধ্যে সাহিত্যকতা রয়েছে, অর্থ খুঁজে পাওয়া যায় না, কঠিন। বলছে এটা পাগল না, ডাক্তার বলছে এটা পাগল না, তো মিথ্যা কথা বলছেন আপনার, ধরা খেয়ে গেল আবুল আহাব। তোর বলছে কি করা যায়, বলছে কাজ্জাব, লাস্ট উপাধি দিল, এটা বড় মিথ্যুক। মিথ্যুকের আর চিকিৎসা আছে? কেউ যদি আমাকে বলে দেয় ওটা মিথ্যুক, তাহলে আর চিকিৎসা নেই। হ্যাঁ, যদি মিলানোর ক্ষমতা থাকে, জাস্টিফাই করার ক্ষমতা থাকে, তাদের জন্য সমস্যা না, ও যত মিথ্যা বলুক না কেন। ওই যে ছেলের জন্য বউ খুঁজতে যান না, বউ খুঁজতে যান, বউ বউ পুত্রবধূ বানাবেন, প্রতিবেশীর সাথে একটু ঠুকঠাক আছে, বলছে কোথায় এসছেন, ওরা কিন্তু এগুলো নীতি টুয়া নিতে থাকে, কে আসছে যাচ্ছে দেখে, ভাই কেন এসছেন। কোনো জায়গায় যদি বউ দেখতে যান আর যদি বলে কেন আসছেন, তো বুঝবেন যে এটা এর মধ্যে শয়তানি রয়েছে, এটা শয়তান, এ হিংসুক, ও চায় না ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, ওকে বাদ দিয়ে অন্য কারোর কাছে জিজ্ঞাসা করবেন, সৎ মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, এ অসৎ দিয়ে কখনো বউ নির্ণয় করার চেষ্টা করবেন না, সব জায়গাতে শয়তানে ভরা, যেখানে যাবেন সেখানেই সমস্যা, বুঝছেন তো। যা হোক ভাইরা আমার, এই চারটা উপাধি রসুল্লাহ সাল্লামকে মক্কার কাফেররা দিয়েছিল, লিডারেরা দিয়েছিল, ঠিক আহলে হাদিসকে আমাদের ভাইরা এভাবেই চারটা গালি দেয়। প্রথমে কি বলে, ওহাবি,
তারপরে লা মাযহাবি, তারপরে গায়রে মুকাল্লিদ, আহলে খবীস বা আহলে হাদাস, এই চারটা। চারটার অর্থ জানবেন না আপনারা? আমরা গালি খাচ্ছি তা আপনারা তো শুনে যাবেন, জেনে যাবেন এটা গালি কি, কেন হুজুররা বলে? হ্যাঁ, হুজুররা আরবি ব্যবহার করে কেন? বাংলায় বললেই তো হয়। বাংলা হলো কি? ওহাবি। ওহাব মানে কি? আল্লাহ ওয়ালা। ওহাব মানে কি? আল্লাহ না। নামাজ, নামাজি মানে কি? নামাজ ওয়ালা। হাজি মানে হজ ওয়ালা। তাহলে যদি ওহাবি বলা হয় তাহলে কি হবে? আল্লাহ ওয়ালা। গালি দিতে যে ভালোটা বলেছে, খারাপ বলেনি, আলহামদুলিল্লাহ। তারপরে বলছে গায়রে মুকাল্লিদ মানে অন্ধ বিশ্বাসী নয়, বুঝছেন? অন্ধবিশ্বাসী নয়। আপনাকে হুজুর বলে দিয়েছে এখানে রাখবি, এখানে রাখবি, যাতে করে তোর পায়জামা খুলে না যায়। আপনি দেখলেন না যে এখানে রাখার হাদিসটা চলবে কি চলবে না, একবারও চোখ খুলে দেখলেন না। আপনাকে হুজুর বলেছে তিন রাকাত বেতর নামাজ পড়বি, লা মাযহাবির মতো এক রাকাত পড়বি না, খবর দপ্তরে নালে পিটাই আস, শটাং করে দেবো, শটাং পর্যন্ত সোজা করে দেবো। আপনি বাস শুনে ওটাই করতেছেন, দুই রাকাত পরে বসে যাচ্ছেন, বসে যে গেলেন এর দলিল খুঁজবেন এটা জীবনে খুঁজেন নাই, বয়স আপনার 70-80 হয়ে গেছে। এরপরে করলেন কি, উঠে গেলেন, উঠে যাওয়ার পরে উল্টা তাকবি দিয়ে আবার কুনুত কুনুত পড়তে লাগলেন। এই যে নতুন করে আবার তাকবির দিয়ে যে কুনুত পড়লেন, এ তাকবিরটা আছে কি না কোরআন হাদিসে, একবারও খোঁজার চেষ্টা করলেন না। শুধুমাত্র হুজুর বলেছে ওরা ওয়াহাবি, ওরা লা মাযহাবি, ওরা গায়রে মুকাল্লিদ, এই গালি দিয়েছে আর আপনি ওটা আরবিতে মুখস্থ করেছেন, মনে মনে এটা আঁকে নিয়েছেন, লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, ওয়াহাবি, এদের বক্তব্য শোনা যাবে না, এদের কথা মানা যাবে না, এরা মিথ্যুক, এরা ধোকাবাজ, এরা ফেরকা, নতুন ফেরকা, এরা গুমরা ফেরকা, এরা গুমরা দল, এরা জাহান্নামী। হ্যাঁ যে হুজুর, আরে তোমাদেরকে তো মুসলমানই মনে করি না। এই ফেসবুকে দেখছি এক হুজুর বলতেছে, ও নাকি মুহাদ্দিস, ও নাকি খতিব, কোন এই ইমামের পিছনে যারা সালাত পড়ে এরা রাস্তা খুঁজে পাবে? আমরা কোনো হানাফি মুলবিকে বলেছি ও কাফের, বলতে পারবেন? প্রমাণ করতে পারবেন? আপনি বলতে পারেন হুজুর আপনার বক্তব্য শুনেছি অমুকের মুরগি জবাই করা খাওয়া জায়েজ নাই, এ কথা বলেছেন? জি আমি বলেছি। কেন বলেছি? ও বলেছে সহি হাদিস মানা যাবে না, ও বলেছে 700 শতাব্দীর 700 বছর আগেকার তাফসির মানা যাবে না, বুঝেছেন তো? ও এ কথা বলেছে, যেহেতু সহি হাদিস মানা যাবে না বলেছে, যেহেতু 700 বছর আগেকার তাফসির মানা যাবে না, নির্ঘাত সে কাফের হয়ে গেছে। এই জন্যই বলেছি ওর মুরগি জবাই করা খাওয়া যাবে না। যে কাফের হয়ে যায় ওর মুরগি জবাই করা খাওয়া যাবে? আমি শর্ত দিয়ে কাফের বলেছি, ডাইরেক্ট বলিনি কাফের তাকে, এ কথা বলেছে তাই কাফের হয়েছে। ওই যে একজন বলেছে কয়েকদিন আগে, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ হলেন আল্লাহ কি গায়েব হইয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, তোর বাপ গায়েব হয়ে গেছে, পাগল কথা। আরে এলে যে বলবি না, আগে থেকে যে বলছে এলে বলবি না, এগুলো আলেমরা তো, এরা ধর্মই বুঝে না, হাদিস কোরআন দূরের কথা। সাধারণ মানুষগুলো আপনারা যারা আমার 5-10টা বক্তব্য শুনেছেন, যতটুকু ধর্ম জানেন ওই বেটা পাগড়িওয়ালা ওই এতটুকু ধর্ম জানে না, আমি চ্যালেঞ্জ করে বলছি ওই এতটুকু ধর্ম জানে না। ও বুঝিই না কোরআন হাদিস কি জিনিস, ওর গলা আছে, গান বাজনা করতে পারে, নাচতে গাইতে পারে, বিউটি পার্লার থেকে সাজা গেছে আসে, দেখতে ভালো লাগে, গলাও খুব সুন্দর, আমিও শুনি গলা যে সুন্দর হয়েছে না, আমিও শুনি মাঝে মাঝে, কয় কি এটা শুনতেও ভালো লাগে আর না শুনলে তো আবার বলা বোঝা যাবে না। আর পাগড়িতে এখানে আলী লেখা আছে, এদিকে হাসান, এদিকে হুসাইন, ফাতেমা লেখা আছে, এটা কে লেখে? এটা শিয়ারা লেখে, ও শিয়াদের দালাল, শিয়াদের দালালি করছে, আপনি বুঝতে পারেন না? এরাই তো সবে বারাত সবে মেরাত চালু করেছে। আরে সোমবার বৃহস্পতিবার রোজা আছে এটা করে না, সিয়ামে দাউদ আছে এটা দাওয়াত দেয় না, একদিন রোজা রাখো একদিন খাও, এ কথাও হাদিসে আছে। তাহাজ্জুদে সালাত পড়ো এ কথা বলে না, দান খেরাত করো ভালো জায়গাতে এ কথা বলে না, ও খালি হালুয়া রুটি, হালুয়া রুটি কিভাবে করবে এটা, বুঝেন? ধোকাবাজ। 5 ওয়াক্ত সালাতে দাওয়াত দেয় না, আর সালাতুল আলফিয়া চালু করে রেখেছে, যে সালাত 14 গোষ্ঠী কেউ জানতো না, ইসলাম তো জানি না, ইসলাম চিনি না এই সালাতটাকে, এই নামাজকে ইসলাম চিনি না। যা হোক, এবার ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা।
আর গায়রে মুকাল্লিদ মানে অন্ধবিশ্বাসী নয়। আপনি অন্ধবিশ্বাস করে আপনার ঠাকুর বলল যে তোর বউকে প্রথম রাত্রে মন্দিরে রাখতে হবে, আপনি রেখে দিয়েছেন, এটা হলো অন্ধবিশ্বাসী, একে বলা হয় মুকাল্লিদ। আর আপনাকে যখন ঠাকুর বলল মন্দিরে রাখতে হবে তোর বউকে একদিন 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 এক রাত বা পাঁচ ঘন্টা দশ ঘন্টা, আপনি কেন রাখবো, কেন রাখবো, কারণ দেখান। তোর বলবে আমি ঠাকুর কিছু ফুক ফাঁক মেরে দেবো, তাহলে তোর ঘরে সংসারে আগুন টাগুন লাগবে না, বুঝেন। আর একটু জ্ঞান হলে তোমার ঠাকুরের ফুক ফাঁক আমার দরকার নাই, আমি ফুক মারতে যাব। আর পাগল হলে তো বুঝে নেবেন যে হ্যাঁ বুঝেছি চল রেখে আসি। ভাই আপনি তো হাসছেন, আপনার ঠাকুরও যে কাজ করে আপনি জানেন না? আপনি তিন তালাক দিয়েছেন, রাগ উঠে গেছে, বউকে থামতে পারেন নাই, বিদেশে থাকেন, আর বউ সেজে গুজে মা ফিরে এসে একজনে জিলাপি খাচ্ছে, আর একজন ফোন করে গেছে তোর বউকে দেখবি, দেখ ভিডিও কল দিয়ে দেখাচ্ছে জিলাপি খাচ্ছে। এরপরে তো ফোন লাগা, এই কই তুই রে, ওই যে মাদানির ওয়াজ শুনছে, মাদানির ওয়াজ শুনতে তো জিলাপি খাচ্ছি কার সাথে, দেখে ফেলছে, রাগ থামে রে, রাগ থামবে নাকি, ও সাথে সাথে বলছে তোকে গোটা সৌদি আরব ভর্তি করে তালাক দিলাম। এখন হুজুরের কাছে এসছেন মসজিদে, হুজুর তো বসে হক মাওলানা বসে আছে, কত বড় হুজুরের জাহের কিচ্ছু জানে না। আরে এই মসজিদের ইমামকে বলছি না, এই মসজিদে ইমাম যে বানিয়ে রেখেছেন 99% ইমাম জাহেল, দুই একটা ভালো আলেম আছে, বাকি বেশিরভাগই মূর্খ অজ্ঞগুলো, এ না খেটে খেতে পারে আর না করা হাদিস জানে, কিচ্ছু জানে না, তোর বেছে নিয়েছে মসজিদকে ঠাকুরের স্টাইলে মানুষকে ধোকা দিয়ে দিয়ে এখানে থাকে আর খায় দেয় পেট চালায়। সব ইমামের কথা বলছেন, আমিও তো ইমাম, ভালো ইমামদের কথা বলছি না, শয়তানদের কথা বলছি। এই ইমামের কাছে যাবেন, ওর কাছে ফের ইফতার সার্টিফিকেট আছে, নামের শুরুতেই মুফতি লেখা আছে, বলছে হুজুর আমি তো বউকে তালাক দিয়েছি, তাড়াতাড়ি সমাধান দেন, কত আপনাকে হাদিয়ে দিলাম, খুরমা খেজুর খাওয়াইলাম, লাল রুমাল সাদা রুমাল সব দিয়েছি, হাওয়া কাবা আবা টাবা সব দিয়েছি। তো বলছে কি করছো, বলছে একেবারে রাগ উঠে থামতে পারি না, তিন তালাক দিয়েছি বউকে, হেই খেপা কি করতে কি করলি, ছি 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 ছি, তাহালিল করতে হবে, তাহালিল বুঝেন, তাহালিল বুঝেন, কখনো বলে হিলা কখনো বলে তাহালিল, আরবি শব্দ কিন্তু, এই যে হুজুর যে শয়তান এই জন্য আপনাকে বাংলায় বলছে না, কারণ ডাইরেক্ট বলতে লজ্জা লাগে না, আগে তো ফুল দেখাই তারপরে না বলে আই লাভ ইউ, ফুল দিয়ে ইশারা দেয়, যদি মুচকি হাসে তোর পরে বলে আই লাভ ইউ, আর যদি জুতাও খুলে দেখে তোর বাপরে বাবা পালা, ও আর ফুল ডেল নিয়ে আসবে না, কথা বুঝলেন, যুবকেরা চালাক এগুলো দেখে পরীক্ষা করে, যে হিলা যখন কাছে হুজুর হিলা হিলা কি তাহলে একটু বলেন, তখন বলছে এটা হালা আহুলু করতে হবে, বুঝেন তো, হ্যাঁ এটা ল্যাটাপাটা করাইতে হবে, ল্যাটাপাটা, তো হুজুর আমি তো বিদেশ আছি কি করি কি করি, এই তোমার চিন্তা করতে হবে না, আমারে দায়িত্ব দাও, দাও ভাবি নাম্বারটা দাও, ভাবি আপনি টেনশন করিয়েন না, আমি তো ইমাম মানুষ কাজ কাম নাই, ওই বন পাড়ায় একটা বাসা ভাড়া নিয়ে ওখানে দু চার দিন থেকে আপনাকে ছেড়ে দেবো, ভাই জানবে আমি জানবো আপনি জানবেন দুনিয়ার কেউ জানবে না, এই জন্যই বলছে ওলি ছাড়া বিয়ে দেওয়া যায়, এই জন্যই মুলবিরা বলেছে ওলি ছাড়া বিয়ে দেওয়া যায়, এই জন্য মুলবি আপনার স্ত্রীকে এইভাবে কন্টাক্ট বিবাহ করে হালাল করার নাম দিয়ে ব্যবসা বানানোর জন্য এই জন্য তারা আপনার এই আইন আবিষ্কার করেছে, এই জন্য বলেছে তারা ওলি রাখবে না বিয়ে করার জন্য, যুবতী মেয়ে যাকে তাকে বিয়ে করতে পারে, এই জন্য আইন পাস করেছে। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহ ইল্লা বিওলি, ওলি ছাড়া বিবাহ হবে না, আর মুফতি বলছে আপনার ওলি লাগবে না, বিয়ে দিলে হবে, মেয়ে বিয়ে করলি হবে, পাগল কথা কথা, মেয়েদের মাথা যদি পরিপূর্ণ থাকতো তাহলে কোটিপতির মেয়ে রাখাল রিক্সা চালকের সাথে যায়, হ্যাঁ রিক্সা চালককে বলে আমার স্বামীর 16 লক্ষ টাকা আছে, তুই চিন্তা করিস না, তো রিক্সা চালাইতে হবে না, আমি একটা ভিআইপি গাড়ি নেবো, যে বক্তা যে গাড়ি নিয়ে এসেছিলো ওই গাড়ি কিনে দেবো, 10 লাখ টাকা দাম, ওই গাড়ি চালাবি, আমাকে মাঝে মাঝে নিয়ে যাবি কুটুমের বাড়ি, বাস ইং আং করার জন্য তোকে আর 5,000 টাকার পোশাক টোশাক কিনে দেবো, তুই তো সাহেব হয়ে যাবি, রিক্সাওয়ালাকে আর এই সুযোগ ছাড়ে। হ্যাঁ ভাইয়েরা আমার এই হিলার ঘটনা এত জঘন্যতম ঘটনা, এত জঘন্যতম ঘটনা, আপনার এই ভারতে কয়েকদিন আগে মেয়েকে বাবার সাথে বিয়ে দিয়েছে বলে নাউজ, যাতে করে হাত ছাড়া না হয়, কার সাথে বিয়ে দিবে যদি না ছাড়ে, বিশাল বিল্ডিং এর মালিক, বন পাড়াতে 5তলা 6তলা 2-3টা বাড়ি আছে, যদি কল্যা সল্যার সাথে বিয়ে দেওয়া যায় আর তো ছাড়বে না, এ ভয়ে তখন বাপ নিজে বিয়ে করেছে হালাল করার লেগে, নাউজ। এই যে ইসলাম, এই তো আপনার ইসলাম, এই জন্য একে বলে মুকাল্লিদ, একে বলে মুকাল্লিদ,
না বুঝে সুঝে হুজুরের কথায় যারা আমল করে একেই বলে মুকাল্লিদ। এবার বলেন মুকাল্লিদ ভালো হলো না গায়রে মুকাল্লিদ ভালো হলো? হুজুর বলছে হিলা করাতে হবে একটা লা মাযহাবিকে, হুজুরের ছেলের মাথা খারাপ। কি করলেন আপনি হিলা করেন দেহ মানে? তখন ফোন লাগাইছে মাদারি সাহেব এই ঘটনা বাস ফয়সালা এটা, কইছে হুজুরে যে বললো হিলা করাইতে হবে, তা আমি বললাম যে ওকে ধরে নিয়ে যাব ওই নদীতে হেলা, এটাই হিলা। আপনি তো হিলা করাইতে বলেছেন, এই হেলা হেলাইতে বলছে। বলছে কি এই কাজ কে করতে বলো তোমাকে, তুমি এই মশালা পাই লাগা। তো বলবে যে মাদানী সাহেব বলেছে হিলা মানে হুজুরকে নদীতে হারা, ঠিক আছে? এই হুজুর এই ছেলে যে কত খুশি হয়েছে এই ফতোয়া পাওয়ার পরে, কিশোরগঞ্জে বাড়ি বুঝছেন, বাইম মাছ খাইবেন না আইনের মাছ খাইবেন, আমি হলাম এই নদী এলাকার মানুষ, যে মাছ চাইবেন সেই মাছই পাওয়া যায় বুঝছেন, পুরা পাগল হয়ে গেছে। আরে ভাই স্ত্রীকে অন্যের কাছে পাঠাইবে রাত কাটাবে এটা কেমন কথা হয়? কোনো বিবেকবান মানুষ এটা মানে মানে? হ্যাঁ নিয়ম নীতি আছে, নিয়ম নীতি মেনে তালাক দিন, আন্দাজি তালাক টালাক দিন না। কোন হুজুরে আহলে হাদিস হুজুরে বক্তব্য দিয়েছে সুন্নাত তরিকায় তালাক দিতে হয় মাসে একটা, এক তোরে একটা, এক তোরে তো সুন্নাত তরিকায় ও তালাক দিতে দিতে সুন্নাতের উপর আমল করেছে। এরপর আমাকে ফোন দিছে হুজুর সুন্নাত তরিকায় আমি তালাক দিয়েছি তিন মাসে তিনটা, এবার বউকে কেমনে ফিরিয়ে নিব আমাকে দেন। আচ্ছা বলেন সুন্নাতের উপর সব সুন্নাতের উপর আমল করা যায়? বোকা কথা কার, হুজুরও বুঝায় নাই আর এ সুরতাও বুঝে নাই, কাজী এই সুন্নাতে আমল করতে যায় না। যদি প্রয়োজন হয়ে যায় খাটাস মার্কা বউ হয় তাহলে পরামর্শ নিন কি করবো। এখন সব ট্যাবলেট আছে, চিকিৎসা আছে আমাদের কাছে, বৈধ চিকিৎসা আছে। মাইয়া মানুষ একটা মাইয়া মানুষকে সাজ করতে পারবেন না, কেমন পুরুষ আপনি? ভাইয়ের আমার বক্তব্য দিতে দিতে তো হুজুরে হুঁশ থাকে না, চায়ের টান মারে বিসমিল্লা ছাড়াই আছে না ভাইয়েরা। যাক কি বলছিলাম মাসালা, যারা হিলার ফতোয়া দিবে ওকে হেলাবেন, চলে বলে কোলে কৌশলে নিয়ে যাবেন যমুনাতে, নিয়ে যাওয়ার পরে খালি হেলাবেন, ওকে উঠতে দিবেন না, বলবেন যে কেন এ মাসালা কোত্থেকে পালি, বলবে মুখলেস মাদানিয়ে ফতোয়া দিয়েছে। যে হুজির হিলার মাসালার ফতোয়া দিবে ওকে এইভাবে নিয়ে যে হেলাবেন, ঠিক আছে? বুঝেছেন তো? আমার নাম দিয়ে বলবেন যে ও হেলাইতে বলেছে তাই হেলাচ্ছি আপনাকে, হেলা বুঝেন তো? সাঁতরানো সাঁতরানো সাঁতরানো, হ্যাঁ ডুবানি চুবানি ডুবাইবেন চুবাইবেন ওকে, এটাই হলে হারানি। দেখবেন হুজুর একেবারে ফতোয়া ঠিক হয়ে গেছে, বাটা কোরআন বুঝে না, ফতোয়া দাও উল্টা পাল্টা, কোরআনে এটা বলেছে নাকি কোরআনই বুঝিনি। যা হোক তালাকের বিষয়টা ভিন্ন অন্য সময় আলোচনা শুনে নেবেন। ভাইয়ের আমার বলছিলাম কি বলছিলাম, কেন এত দূরে আসলাম, কোথার থেকে আসলাম? মাশাআল্লাহ শ্রোতা চক্ষা আছেন আজকে। অন্ধবিশ্বাসী ভালো নাকি অন্ধবিশ্বাসী নয় যে সে ভালো? ভাই সবাই বুঝেছেন তো কথাটা? আলহামদুলিল্লাহ। এবার তাহলে আহলে হাদিস ঠিক আছে নাকি যারা অন্ধবিশ্বাসী তারা ঠিক আছে? ফতোয়া আপনারা দেন, আহলে হাদিসে ফতোয়া দেন না। হানাফি ভাই যারা আছেন তারা ফতোয়া দিবেন, যারা আমাদের বক্তব্য কোনোদিন শুনেন নাই তারা ফতোয়া দিবেন, তাহলে মজা পাবো। আপনাকে বুঝাবো আজকে, আবার আহলে হাদিসকে বোঝানোর দরকার নাই, বুঝলেন? ওই যে হাসতেছে দেখেন কত খুশি, ওদের ধর্ম কর্মের সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়াই ওদের আসল। আচ্ছা আর একটা নাম কি ছিল? লা মাযহাব। লা মাযহাবি মানে যার মাযহাব নাই, মাযহাবি ইয়াটা নিসবাতি মানে হানাফি নয় মালিকি নয় শাফিঈ নয় হাম্বলি নয়, এ মাযহাবি নয়, ঠিক আছে? এবার এটা কি, এটা দিয়ে কেমনে পারাবেন, এটা দিয়ে কেমনে পার হবেন? হ্যাঁ সব জায়গায় মুনাজারা চলে নাকি, দেখা যাক পারি কিনা। ভাইরা আমি যখন ছোট্টতে পড়তাম তালিমুল ইসলাম নামে একটা উর্দু বই পড়াইতো হুজুররা, হুজুররাই পড়াইছে, হুজুররা পড়িয়ে হুজুররাই বিপদে পড়ে গেছে। ওখানে প্রশ্ন উত্তরে ইসলাম শিখানো হয়, আর আমিও প্রশ্ন উত্তরে ইসলাম শিখানোর জন্য একটা বই নিয়ে এসেছি, আমার লেখা অ্যাডভার্টাইজ না, এটা দায়িত্ব ইমানি, খাঁটি মমিন হওয়ার জন্য যা যা জানার দরকার ওখানে আছে, মাত্র 50 টাকা, ভুলে যাবেন না নিয়ে যাবেন, গাড়িতে আছে বুঝছি। আমি ভুল না আপনারা ভুলবেন না, বইটার নাম মদিনার শিশুটি, মদিনার শিশুর ঘটনা আছে ওখানে একটা। এ বইটা কেন লেখা শুরু করেছিলাম মদিনায় থাকতে, ওটার ঘটনা আছে ওখানে, ওই জন্য মদিনার শিশুটি ও প্রকৃত মমিনের বিশ্বাস, একজন খাঁটি মমিনের বিশ্বাস কেমন হতে হবে কি হতে হবে ওখানে আছে।
এক কথায় বিস্তারিত আছে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ মানুষের মতো এটা বলতে পারবো না যে আসমানের নিচে জমিনের উপরে এর থেকে ভালো কিতাব আর নেই কিন্তু এটা বলতে পারবো আমার এই বই পড়লে একজন খাঁটি মুমিন হতে পারবে এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ আর যা দেওয়া আছে একেবারে খাঁটি খাঁটি একেবারে খাঁটি মধু এর মধ্যে কোনো মিশ্রণই নেই বুঝছেন পাতিল মুছেও কাপড় দিয়ে মুছে যখন মধু ঢালে না ওইভাবে মুছে পরিষ্কার করে একের ফ্রেশ জিনিস দেওয়া আছে কোনো সন্দেহই ছাড়া চ্যালেঞ্জ কর চ্যালেঞ্জ করা আছে বইয়ের মধ্যে চ্যালেঞ্জ করিনি আমি এখন করছি যদি কোনো হুজুরের মধ্যে হাত দিতে পারে লেখার উপর বলছি না আমি তো কলেজ ইউনিভার্সিটির ছাত্র না ভাষার কথা বলছি না মূল জিনিসের কথা বলছি এর মধ্যে যদি কেউ ঢোকাইতে পারে ঢুকতে পারে তাহলে আসবে আমার সামনে বুঝছেন খুঁজিতে পারছি না হুজুর গালা হারিয়ে গেল কোথায় ভাইরা আমার কি বলছিলাম না মাঝাবি ওই কেতাবের মধ্যে লেখা আছে তোমারা মাঝাব কিয়া হে তোমার মাঝাব কি আল জবাব উত্তরে লেখা আছে হামারা মাঝাব ইসলাম হে আমাদের মাঝাব ইসলাম এবার বলেন মাঝাব ইসলাম হবে না অন্যটা হবে তাহলে এবার আমরা লা মাঝাবি না যারা ইসলামবাদ দিয়ে মাঝাব তৈরি করেছে কোন ব্যক্তির নামে তারা মাঝাবি জ্ঞানী মানুষ উত্তর দেন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ইসলাম ধর্মকে বাদ দিয়ে যেটা আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম এটাকে বাদ দিয়ে যারা নিজের পক্ষ থেকে কোনো ব্যক্তির নামে মাঝহাব তৈরি করেছে ওই মাঝহাবি হতে হবে না অরিজিনাল আল্লাহ প্রদত্ত মাঝহাবি হতে হবে তাহলে মাঝহাবি লা মাঝহাবি কারা হলো যারা আমাদের অপবাদ দিয়েছে তারাই অরিজিনাল মাঝহাবি হচ্ছে ওরাই যারা ইসলামের বাইরে কোনো ব্যক্তির কোনো মাঝহাবকে মানতে চায় না এটা উত্তর হয়েছে না হয় নাই আরে হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছে তারিবুল ইসলাম দিয়ে কি ইসলাম চলবে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুয়াহু ইউহাফিদানি হাও আও ইউনসিরানি হাও ইউমাজ্জিসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের ওপরে করে পিতা মাতা ইহুদি বানায় পিতা মাতা খ্রিস্টান বানায় পিতা মাতা হিন্দু বানায় এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই যুগে যদি একবার সফরে আসতেন বোন পাড়ায় অবস্থা শুনতেন আমার বক্তব্য শুনতেন মাঝহাব নিয়ে কথা বলছি হানাফি মালিকি শাফি হাম্বলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা জানতে পারলে বলতেন আউ ইউহান্নিফানিহি পিতামাতা হানাফি বানিয়ে দেয় আউ ইউমাল্লিকানিহি পিতামাতা মালিকি বানিয়ে দেয় আউ ইউহাম্বিলানিহি পিতামাতা হাম্বলি বানিয়ে দেয় আউ ইউশাফিআনিহি অথবা পিতামাতা শাফি বানিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি এই চার মাজহাব থাকতো তাহলে অবশ্যই অবশ্যই এই এগুলো অ্যাড করে দিত তার সাথে 400 বছর পরে বড় হুজুরের নাম দিয়ে একটা দল হলো আর ওটাকে নিয়ে আপনি এত অহংকার এত গৌরব এত গলাবাজি আর উল্টা আমাকে বলছেন আমি ঠিক নাই ছি 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 আরে চার মাজহাবের চার ইমাম পাক্কা সাচ্চা আহলে হাদিস পাক্কা সাচ্চা আহলে হাদিস আমাদেরই ভাই তোমরা টান দিয়ে নিয়ে যে দল বানিয়েছো কথা বুঝছেন না বুঝেন না এ বাংলাদেশে মুসলিম লীগ ছিল মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হলো তারপরে বিএনপি হলো তারপরে জামাত হলো তারপরে জামাতি হলো কামাতি হলো পামাতি হলো বটগাছি তালগাছি সব গাছি এটা পরে হয়েছে না আসলে দল ছিল কি বাংলাদেশের মুসলিম লীগ ছিল একটা থেকে না এগুলো বানাইছে ছা ভাই বের হয়েছে তো উল্টা পাল্টা আপনারা করেছেন না আমরা করেছি ভাইয়ারা আমার বোঝার চেষ্টা করেন এবার লা মাঝহাবি বলবেন আমাদেরকে তারপরও যদি গায়ের জোরে বলেন তো বলেন আমরা আনন্দিত তবে লাস্টেরটা নিয়ে সমস্যা বলছে আহলে খাবিস আল খাবিসাতু লিল খাবিসিনা নষ্ট নারী নষ্ট পুরুষের জন্য বুঝছেন এখন যদি আমাকে কেউ বলে যে এই মুলবিটা খবিস আর আমি যদি খবিস না হই তাহলে কে ওই খবিস হবে না যার জন্মের দোষ আছে যেই মুলবির মা সতীত্ব ঠিক রাখে নাই যেই মুলবির মা
কি বলবো, বেশ্যা, ডাক্তকি, বেহায়া, সেই মুলবির মুখ দিয়ে আমার খারাপ কথা বের হতে পারে। আজকের দিন, আজকের দিনের পরে কোন মুলবির মুখ থেকে যদি আহলে খাবিস শব্দ শুনেন, আমি বলে যাচ্ছি ওই মুলবি খাবিস ওর মা অবশ্যই বেশ্যা। না হলে এতগুলো আহলে হাদিসকে খাবিস বলে কেমনে, আস্পর্দা হলো কেমনে তা, ও বেয়াদব, ওর মা বেয়াদব, ওর মা নর্তকী বেশ্যা, যার কারণে ওর কথা এখান থেকে এইভাবে বের হয়েছে। কোশ্চেন কালো ও মুলবি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আহলে খাবিস বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না। হাদিস মানে কি জানেন, উজু আছে উজু ভাইয়া গেল, ভাইয়া গেল না, একটু হাওয়া বের হয়েছে, ভেঙে গেছে, একে হাদিস বলা হয়। আহলে হাদিস মানে কি, হাদিস ওয়ালা মানে উজু ভাঙা ভাঙা, খালি উজু ভাঙা উজু ভাঙা, হে বাটা আমার উজু ভেঙেছে না তোর ভেঙেছে, তোকে দেখাবো তো, ওই দিন তো তোকে খুঁজে বেড়াচ্ছি আমি। 18 সালের অক্টোবর নাকি আগস্টের 10 তারিখ থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে, তুমি গেলা কোথায়, হারাইছো কেন তুমি, তোমার কাছে যে এতবার ফোন যাচ্ছে তুমি হারাইলা কোথায়, লুকিয়ে গেলা কেন, বাটা আমি আহলে হাদিস না তুমি আহলে হাদিস, দেখো না তোমাকে দেখাই দিই, লেখা নাই পড়া নাই সারা গলাবাজি করে, বেয়াদব কথা। আহ আরে ভাই, ছোট কালের কথাবার্তা একটা বের হয়ে গেছে, এই জন্য সরি, বুঝছেন, বেয়াদবি করা জায়গা পাও না, আহলে হাদিস বলো। আরে ভাই হাদিস, আহলে হাদিস বলবেন না আহলে হাদিস বলবেন, আর হাদিস কোরআন কো বলা হয়, আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে কাজে কর্মে যা হয়েছে সারা জীবনের কাজ কর্ম কথা সব কিছুই কে হাদিস বলা হয়। এটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লামের কথা জবান মোবারক দিয়ে যা বের হয়েছে কাজে কর্মে যা করেছেন সব কিছুই কে হাদিস বলা হয়, এ কথাই বলছিলাম। এখান থেকে লাইন কেটেছে মানে কারেন্ট কেটে গেছে ভাইয়ারা আমার, তাহলে কি বলবো আহলে হাদিস, বলবো হুজুর আহলে হাদিস বলবো, এটা কেমন কথা বললেন, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা। ওই যে বলো হুজুর একদিন বলছে ছাত্রদেরকে বুঝাচ্ছে বুঝাচ্ছে, আরে বোখারি পড়াইতে গিয়ে এগুলা এগুলা আজ করে এই হুজুরগুলো, বুদ্ধি শুদ্ধি কম হলে আর কি করবে, বলছে আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, আহলে এলেম মানে এলেম ওয়ালা, আহলো আহলো কি আহলো দুনিয়া মানে দুনিয়াওয়ালা, এভাবে বুঝাচ্ছে বুঝাচ্ছে, মানে আহাল মানে ওয়ালা, দুনিয়া লাগে দিলে দুনিয়াওয়ালা, মাইক লাগে দিলে মাইকওয়ালা, গাড়ি লাগে দিলে আহলুল গাড়ি মানে আহলুস সাইয়ারা মানে গাড়িওয়ালা, বুঝলেন, এভাবে বুঝাচ্ছে আর কি। তাহলে আহলে হাদিস মানে হাদিসওয়ালা, আর হাদিস মানে কোরআনকে হাদিস বলা হয় আর হাদিসকে হাদিস বলা হয়। এবার আপনারা বলেন তো কারা কারা কোরআন হাদিস ওয়ালা নয় এখানে কে আছেন বলেন তো, আমাদের চরমনা পীর সাহেব এটা ছাত্রদেরকে বুঝাচ্ছে যে আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, আহলে আহলে কি মাইক মানে মাইক ওয়ালা, আহলে ধান মানে ধান ওয়ালা, আপনাদের ভাষা বলি, আহলে মসজিদ মানে মসজিদ ওয়ালা, আহলে চাইল মানে চাইল ওয়ালা, ঠিক আছে, আহলে জুব্বা মানে জুব্বাওয়ালা, আহাল মানে ওয়ালা, তো আহলে হাদিস এরা কেমনে আহলে হাদিস হলো, আর মহাদ্দিস বলা হয় যারা এত এত হাদিস জানে, আর আহলে হাদিস তো হাদিস জানে না, তাহলে পরে এরা কেমনে আহলে হাদিস হলো, বুঝেছেন কথা, বুঝেছেন, ওনার ওনার বক্তব্যের উপরে দুটো জবাব। ফয়জুল করিম সাহেব এ বক্তব্য দিচ্ছেন বর্তমান, হ্যাঁ, যিনি পিস সাহেবের চেয়ারে বসার লাগে লুলুপুতু লুলুপুতু লুলুপুতি করছে, জনগণকে বুঝাচ্ছে আমি এই চেয়ার নিবো পরে, আমার বড় ভাইটা মরে না কেন, মরে না কেন, এই যে হাঁকা বাঁকা করতেছে পীর হওয়ার জন্য, ওইভাবে বুঝাচ্ছে, কারণ না বুঝাইতে পারলে তো পীর হতে পারবে না। আচ্ছা আপনার কাছে একটা মোবাইল আছে, তাহলে কি আপনি মোবাইলওয়ালা হবেন না, হ্যাঁ, একটা স্ত্রী একটা বিয়ে করেছেন তো বিবাহিতা বলবে নাকি, বলবে না বলবে না, না অবিবাহিতা বলবে আপনাকে, হ্যাঁ বিয়াওয়ালা বউওয়ালা, এটা বউওয়ালা বলবে নাকি বউ ছাড়া বলবে আপনাকে, হুজুর আসলে আরবি বুঝে না, আরে আরবি বুঝে না, আহলে হাদিস বলা হয়েছে মুহাদ্দিস বলা হয়নি রে, খাপা
চাপা পড়ে বুঝছেন তো পাগল। আহলে হাদিস এরা সবাই আহলে হাদিস, মুসলমান সবাই আহলে হাদিস, মুহাদ্দিস বলা হয় নাই। ও বলে নাই আমি মুহাদ্দিস, মুহাদ্দিস এক জিনিস আর হাদিস বলা এক জিনিস, বুঝেছেন? এটা একটা উত্তর। একজন বউওয়ালাকে ওর ওর ভাষায় উত্তর আর কি, একজন বউওয়ালাকে যদি বউওয়ালা বলা যায়, একজন মোটরসাইকেলওয়ালাকে যদি মোটরসাইকেলওয়ালা বলা যায়, একজন মাইকওয়ালা একটা মাইকওয়ালাকে যদি মাইকওয়ালা বলা যায়, একটা মোবাইলওয়ালাকে যদি মোবাইলওয়ালা বলা যায়, একটা জুব্বাওয়ালাকে যদি জুব্বাওয়ালা বলা যায়, তাহলে পরে একটা হাদিস যে জানে ওকে আহলে হাদিস বলা যায়। বেটা লেখাপড়া বাঙালি লেখাপড়া করছো তুমি, এই জন্য তুমি হাদিসই বুঝো, হাদিস তো পড়ি নেই। হ্যাঁ হাদিস তো পড়ে নাই, ও কিসের মহাদিস? আমি এসব মহাদিসকে কত আগে মাপে রেখেছি, এটা মহাদিস না, এদের হাদিসের কোনো আতাপাতাই বুঝে না, যেভাবে হাদিস পড়াইতে হয় ওটাই জানে না ও। কথা বলছেন, কিসের মহাদিস? খালি লেখলি হয়ে গেল মহাদিস। যা হোক, কাউকে ছোট করার উদ্দেশ্য না, কিন্তু সে যে পাগলামি করতেছে এই জন্য এগুলো বলতেছি। এবার ও বলছে হাদিস চলা মানে যাদের 1 লক্ষ 6 লক্ষ এত হাদিস মুখস্থ থাকে তাদেরকে হাদিস চলা বলে। তো আমি ডাইকে বলছে তুমি কয়টা হাদিস মুখস্থ করেছো সনদ সহকারে? তো বলছে হুজুর আমি তো জানি না। তো জানে না তো তুমি আহলে হাদিস হলে কেমন? তো বলছে আমি তো কোরআন হাদিসের উপর আমল করি, এই জন্য আহলে হাদিস বলে আমাকে। আচ্ছা মহাদিস কাকে বলে? আমরা কিন্তু আহলে হাদিস, সাধারণ মানুষ কিন্তু আহলে হাদিস বলে, মহাদিস নিজকে বলে না। বলে মহাদিস বলে যে হাদিস নিয়ে তার মতন নিয়ে রওয়ায়াতান দেরায়াতান, বাস আপনাকে আর বুঝতে হবে না, মুলবিদা বুঝলি হবে, রওয়ায়াতান দেরায়াতান বেশি বেশি যে হাদিস নিয়ে গবেষণা করে ওকে মহাদিস বলা হয়। আপনারা কিন্তু কেউ মহাদিস নিজকেও দাবি করেন না, বলেন আহলে হাদিস। এক বউওয়ালাকে যদি বউওয়ালা বলা যায়, একটা মোবাইলওয়ালাকে যদি মোবাইলওয়ালা বলা যায়, একটা হাদিস যে জানে তাকে আহলে হাদিস বলা যাবে, বুঝেছেন? এবার পার্থক্য, এ হুজুর পার্থক্য বুঝে না, এই জন্যই সে উল্টা পাল্টা বুঝাচ্ছে। আরে এভাবে কতদিন বুঝাবেন? আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রেখেছে আপনার প্রত্যেকটির কথা জবাব আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলে আল্লাহুমা আমিন। এবার আর একটা প্রশ্ন করে নিস, কমন জিনিস। আরে আপনাকে আপনাকে এমন ভাবে বুঝাবো আপনি নিজেই বুঝতে পারবেন, এখানে আওয়ামী লীগ কে আছেন যে লেখাপড়া জানেন না? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তাল গাছ করেন, বট গাছ করেন, নাই কেউ? পাখাওয়ালা নাই? পাখাওয়ালা ওরা একজন জানান না যে আমি এই দল করি, কি ব্যাপার? আরে জামাত আর আওয়ামী লীগ না, বিএনপি নেই ভয় করে, আওয়ামী লীগ যারা করেন তারাও কি ভয় করেন নাকি? পাহাড়ে থেকে দাঁড়াতে পারছেন না কেন? হ্যাঁ একজন দাঁড়িয়ে বলেন না যে আমি আওয়ামী লীগ করি, বা আসলে সত্যিকারে আওয়ামী লীগ করেন? লেখাপড়া তেমন জানেন না, হালকা লেখাপড়া জানেন? কি শুরু হলো এটা? হ্যাঁ ডিস্টার্ব করে কেন? কি ভাই নাই কেউ? আরে এখন কবেন না, হ্যাঁ যখন জেলে যাবেন তখন বলবেন যে স্যার আমি তো আওয়ামী লীগ করি, তখন কইতে পারবেন না। আর এখন আমি একটা জিনিস বুঝাবো তো আপনি আর জবাব উত্তর দিতে পারেন না, কবরে যা কি করবেন? কবরে কবরে যা করবেন? আমি কোনো দল করতাম না, আমি আওয়ামী লীগ বিএনপি জামাতি কোনো দলে ছিলাম না, আমি লামাঝাবি ছিলাম, এটা বলবেন? আরে ভাই নাই কেউ, কেউ নাই? একজন দাঁড়ান না কেন, এই কাপুরুষ নাকি সবাই এখানে কে দাঁড়াইছেন? মাশা আল্লাহ, আপনি কোন দল করেন? আপনি কাপুরুষ, আপনি পুরুষ না, দল ক্ষমতা আছে জেনে দাঁড়াইছেন বিএনপি জামাত আসলে কাপুরুষের পরিচয় দিয়েছে। আরে আমার বাড়িতে আওয়াজ করছি, আমি এই কথাই করেছিলাম, একজন বিএনপি দাঁড়িয়ে বলছে আমি বিএনপি করি, তারপরে দিনাজপুর না কোথায় বললো ওই বিএনপি দাঁড়িয়েছে, বিএনপি সব কাপুরুষ হয়ে গেছে, বুঝতে পারছি না, বনপাড়াতে বিএনপি না আওয়ামী লীগ নাই, ওই একটা কোথেকে এসছে আল্লাহ জানে। এই আপনি আসেন আসেন, আপনার সাথে কথা আছে, এদিকে আসেন এদিকে আসেন। আপনি আওয়ামী লীগ করেন? সংবিধান পড়েছেন আওয়ামী লীগের? খুব মিলছে, সংবিধান করে পড়ে নাই আওয়ামী লীগ করে। এখন একে আওয়ামী লীগ বলবেন নাকি বিএনপি বলবেন? বলেন আপনারা, বলেন আওয়ামী লীগ বলবেন না, সংবিধান পড়ে নাই তো?
আরে আওয়ামী লীগের সংবিধান আছে না, একটা গঠনতন্ত্র আছে না, গঠনতন্ত্র পড়েছেন? গঠনতন্ত্র না পড়ে যদি আওয়ামী লীগ হতে পারে তাহলে পরে আহলে হাদিস, হাদিস না পড়ে আহলে হাদিস হতে পারে? কেমনে ও আওয়ামী লীগের নেতাদেরকে ফলো করে যারা গঠনতন্ত্র জানে, হাসিনা থেকে নিয়ে যত আছে এদেরকে ফলো করে, যখন বলে মিছিলে যেতে হবে তখন লাল রুমাল দাড়ি টুপি রেখে বাল্লা মায়েরা দৌড় মারে, বুঝছেন, হুজুরকে পিটা, তখন আর ওই বক্তা টক্তা দেখে না, মার মার মার, আরে ভাই মাহফিলে যাচ্ছি ছেড়ে দে গাড়ি রে ভাই, রাইলে বুঝি টুজি না, এলে মেলা কথা বলে মানুষে, বুঝছেন, পরে পোস্টার টোস্টার বের করে মোবাইলে দেখালে আচ্ছা ঠিক আছে যান, সম্মান করে এটা ঠিক আছে, সবাই সম্মান করে আলেমদের আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যা হোক, ইনি নেতাদেরকে ফলো করার কারণে আওয়ামী লীগ যদি হতে পারে, যারা হাদিস কোরআন আজকে হাদিস আহলে হাদিসের দিকে সম্বোধন করে, এরা ইমাম বুখারীর অনুসরণ করে, ইমাম মুসলিমের অনুসরণ করে, তাদের দেখিয়ে দেওয়া পথ দিয়ে চলে, এরা পৃথিবীর সব থেকে সেরা মুহাদ্দিস ইমাম বুখারীর ছাত্র, এরা পৃথিবীর সব থেকে সেরা মুহাদ্দিস ইমাম আহমদের ছাত্র, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ছাত্র, যার কারণে বড় বড় ইমামদের যেহেতু এরা অনুসরণ করে তাই এরা আহলে হাদিস, এরা হাদিস না জানলো আহলে হাদিস। ইনি যেমন গণতন্ত্র আওয়ামী লীগের না পড়ে আওয়ামী লীগ হয়েছে, ঠিক কোন ব্যক্তি যদি কোনদিন হাদিস না পড়ে, সে যদি আইমে কামদের পথ দেখে চলে, সেই ব্যক্তিও হচ্ছে আহলে হাদিস। আর যখন অন্ধ হয়ে চলবে দেখবে না, চোখটা বন্ধ করে করে, এটাই হচ্ছে তাল গাছ, ওটা হচ্ছে মোকাল্লিদ, এটা গুমরা, এটাই পথ ভ্রষ্ট, এটাই আপনার কোরআন হাদিস থেকে বিচ্ছিন্ন হয়েছে। একে দিয়ে মিলাদ করানো সম্ভব, একে দিয়ে সবে মেরাজ করা সম্ভব, একে দিয়ে সবে রাতের হালুয়া খাওয়া সম্ভব, একে দিয়ে কাম করানো সম্ভব, একে দিয়ে কবরে সিজদা করানো সম্ভব, একে দিয়ে কবরে টাকা দেওয়া সম্ভব, একে দিয়ে বকে হীরা করানো সম্ভব, একে যা ফতোয়া দিবে বলবি তাই করতে বাধ্য, কারণ এই অন্ধ এ হাদিস কোরআন তো জানে না, জানে না, যারা জানে তাদের কথা মানে না, এই জন্য এর নাম মকান। এবার বুঝেছেন, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমি যে বলেছিলাম একটা দল হকের উপরে থাকবে, এই দলটা রাসূলুল্লাহ সাল্লামের যুগে ছিল, এই দলটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈনে কেরামের যুগে ছিল, চার মাযহাবে চার ইমাম চলে যাওয়ার পরও ছিল, আজও আছে। আর এটা সেদিন যতদিন পর্যন্ত একজন মুমিন থাকবে ততদিন পর্যন্ত এই দলটি থাকবে, কথা বুঝেছেন, মাঝখানে হারিয়ে যায় নাই। তাহলে দলটা কোন দল, এবার চলেন দেখি পাই কিনা, আলোচনা করলে অনেক সময় লেগে যাবে, রাত যেহেতু অনেক গভীর হতে চলেছে, আমার ভাইয়েরা অনেক দেরি করে দিয়েছেন, তারপর আপনাদের চাহিদার উপরে চালিয়ে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, তাই শর্ট করে দিচ্ছি। আরে ভাই যাই হোক, আপনি তো সব গড়বড় করা মানুষ দেখছি, হ্যাঁ আপনি এখানে বসছেন কেন, এই মাছ টাছ দেন তো ওনাকে পরিয়ে রাখেন তো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনি আবার ওকে নিয়ে টেনশন করা লাভ আছে বলেন? উদাহরণটা একটা বুঝার কথা ছিল, বুঝিয়ে দিয়েছি, এমন আওয়ামী লীগ আছে কিনা ধরে, উনি আওয়ামী লীগ না, আমি কি বুঝতে পারছি না, আমি কি বাঙালি নাকি না বিহারি, এত বুঝাইতে হবে না, বুঝেছি, কেউ যখন না দাঁড়ায় তখন একজন দাঁড়াচ্ছে জাস্ট বোঝানোর জন্য। হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগ বিএনপি আছে যারা কোনোদিন গঠনতন্ত্র পড়ে নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি করে করে না, জাস্ট ওটা একটা উদাহরণ, উনি সহযোগিতা করেছেন আমাকে, এই জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করো, ঠিক আছে ভাইরা আমার, যতদিন পর্যন্ত মুমিন থাকবে ততদিন পর্যন্ত এই দল থাকবেই, থাকবে, আছে, থাকবে ইনশাআল্লাহ। এবার এটা কোনটা, এটা বুঝাইতে গেলে অনেক অজ করা লাগবে, এ পর্যন্ত গেছিলাম তো শর্ট করবো, আপনাদেরকে কষ্ট দেব না। দেখেন আমি একটা কোরআন আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহর রাসূলের বিদ্যারাচন যারা করবে স্পষ্ট দলিল আসার পরও, প্রমাণ সাক্ষী পাওয়ার পরও, এবং
মুমিনদের রাস্তার অনুসরণ না করে অন্যদের অনুসরণ করো। মুমিন কারা? কোরআন নাজিল হচ্ছে কখন? সাহাবায়ে কেরামদের যুগে। ওই সময় মুমিন কারা ছিল? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলবে, ওকে ওই রাস্তায় চালিয়ে দিব। ও কাদিয়ানি হবে, কাদিয়ানি ভাবে চলবে, ও সমস্যা নাই, আমি চালিয়ে দিব তাকে। ও দেওয়ানবাগি হবে, দেওয়ানবাগি চালিয়ে দিব। ও কবর পূজারী হবে, কবর পূজারী ভাবে চলবে। তবে হবে কি? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, ওকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাত মাসিরা, আর জাহান্নামের ঠিকানা হবে খুব খারাপ। এটা খুব ভয়ঙ্কর জায়গা। এটা খালি যেমন তেমন জায়গা না, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এখানে তাকে রাখা হবে। কি করলে এটা রাখা হবে? রসুলের আনুগত্য যদি না করেন, রসুলের যদি বিদ্যা রচন করেন, সাহাবায়ে কেরামের পথে যদি না চলেন, তাহলে পরে আপনি আপনি যাবেন কোথায়? জাহান্নামে যাবেন। দেখছেন, 73 দলের মধ্যে 72টা যে জাহান্নামে যাবে, তার মধ্যে এটা একটা, যারা রসুলের স্পষ্ট দলিল পাওয়ার পরে মানবে। বুঝেছেন এবার? আরে দলিল পাওয়ার পরে যদি না মানেন, তাহলে পরে ওই 72 দলের একজন আপনি, যারা স্পষ্ট হাদিস বোখারিতে পাওয়ার পরও মানছেন না। রফলে দেনে হাদিস স্পষ্ট বোখারি মুসলিমে ইত্যাদি 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 আহলে হাদিস যেগুলো করে সবগুলো বোখারি মুসলিমে আছে, সবগুলোই আছে, সবগুলোই আছে বোখারি মুসলিমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে লাইন কেটে গেল, লাইন কেটে গেল, যা হোক সমস্যা নেই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরামের রাস্তায়, সাহাবায়ে কেরামের রাস্তায় চলতে হবে, তাই না? সাহাবায়ে কেরামের রাস্তা কোনটা? সাবিলুল মুমিনিন কোনটা? মুমিনদের রাস্তাটা কোনটা? এটা বের করতে হবে। ঘুমাচ্ছেন নাকি? মুমিনের রাস্তা কোনটা? মুমিনের রাস্তা এবার দেখাচ্ছি, দেখেন কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। মুমিনের রাস্তা কি? কোরআন এবং হাদিস। কোরআন নিয়ে তো টেনশন নাই, কোরআনের অপব্যাখ্যা করতে পারে, কিন্তু কোরআনের একটা যাওয়ার জোরে চেঞ্জ করার ক্ষমতা নাই। ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ এখনো অক্ষত অবস্থায় আছে, তাহলে কোরআন নিয়ে টেনশন করার দরকার নেই। এবার কোরআন পড়বেন, কোরআন পড়বেন না, পড়বেন না না, ওই ঠাকুর মুলবির কথা শুনবেন যে তোমরা কোরআন পড়িও না, তোমরা কোরআন পড়লে গুমরা হয়ে যাবা। কোরআন পড়বো আমরা? ওটা ঠাকুর মুলবি, ওটা মুলবি না, ও শয়তান। ও কোরআন সুন্নাত থেকে আপনাকে দূরে সরিয়ে রাখার জন্য, হিলা করানোর জন্য এ কৌশল অবলম্বন করেছে। ওটা আলেম না, আলেম নামে কলঙ্ক। ভাই আমার কোরআন তো পেয়ে গেলাম, তাহলে তাহলে কোরআন কমপ্লিট কোরআনটা হচ্ছে সাহাবায়ে কেরামদের রাস্তা। তো কোরআন বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, এটা তো কোরআনে কেমনে করবো? এটা তো নাই, ঠিক আছে, তাহলে কেমনে করতে হবে? এটা হাদিসে আছে। এবার হাদিস নিয়ে কথা, ইমাম আহমদ রহিমাহুল্লাহ এক নাই, দুই নাই, তিন নাই, চার নাই, পাঁচ নাই, ছয় নাই, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলে সুবহানাল্লাহ, আরে 10 লক্ষ হাদিস কি এখানে আছে? হ্যাঁ, একটা ছোট্ট বই মুখস্থ করতে পারি না আমরা, আর ইমাম বুখারি 10 লক্ষ হাদিসকে মুখস্থ করেছে না ইমাম আহমদ রহিম, চিন্তা করেছেন? আচ্ছা, এই 10 লক্ষ হাদিস এখানে জাল জৈব ছিল কি ছিল না? তাহলে এখান থেকে কি আমরা বাঁচবো? কোন হাদিস আমরা আমল করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমরা কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের আমরা হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। বান্দারে চিন্তা করো না, কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এ নবী, আপনাকে আমি উতিতুল কোরআন ওয়া মিসরাহু মাহু, আমি কোরআন দিয়েছি কোরআনের মতো আরো কিছু তোমাকে দিয়েছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর হাদিস আমরা পাচ্ছি, ইমাম আহমদ রহিমুল্লাহ এক নয় দুই নয় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে এর মধ্যে মহিলাদের আজানের হাদিসটাও ছিল, ডান কানে বাম কানে আজানের হাদিসটাই ছিল, হালুয়া খাওয়া হাদিসটাও ছিল, মা বোনরা সালাতে চিপকায়া মাটির সঙ্গে বসা যাইবে এটাও হাদিসটা ছিল। এসব হাদিস থেকে কাটছাট শুরু করা হয়। কাটছাট করতে করতে ইমাম মালিক রহিমাহুল্লাহ প্রথম সহি কেতাব লেখেন, যার নাম মুয়াত্তা মালিক। একটা পাওয়া গেছে। ইমাম মালিক রহিমাহুল্লাহ আসার পরে এবার দৌড় চলছে, হাদিস নিয়ে প্রচুর গবেষণা শুরু হয়ে গেছে।
একজন বসরায়, একজন কুফায়, একজন বাগদাদ, একজন মিশরে, আর একজন মক্কা, একজন মদিনায়, বিভিন্ন জায়গায় সাহাবারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওখান থেকে আরেকজন মুহাদ্দিস সব হাদিস নিয়ে বসে আছে। এই বনপাড়া নাটোরে একজন বড় মুহাদ্দিস ছিলেন, এই সব হাদিসগুলো নিয়ে আমি বসে আছি এখানে। এবারে দর আসলো 200 শতাব্দী, 100 শতাব্দীর থেকে শুরু হলো এগুলো খোঁজা, কোথায় কোথায় হাদিস আছে। এবার খুঁজে খুঁজে বের করে এক জায়গায় করা হলো। এই সমস্ত হাদিসকে এক জায়গায় করে ইমাম বুখারী গবেষণা চালাচ্ছে। এ হাদিসের ওপরে দেখি গোটা পৃথিবীর মানুষ আমল করতেছে, খাস করে মক্কা মদিনার মানুষ। এমন একটা সময় ছিল মদিনার মানুষ যেটা আমল করত ওটাই দলিল হতো রে ভাই। কোরুনে মুফাদ্দালার মানুষজন মদিনার মানুষকে দেখতো, কেমনে নামাজ পড়ে, কেমনে রোজা রাখে, কেমনে সিয়াম পালন করে, কেমনে ঈদের সলাত পড়ে, কেমনে জানাজার সলাত পড়ে, কেমনে বিবাহ দেয়, কেমনে অলিমা খায়, কেমনে 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 সব দেখে দেখে কোরআন হাদিস সঙ্গে মিলাই আনি তো দেখো মিলে যায়। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছেন মদিনা মানুষ হচ্ছে দলিল। ওই সময়কার জন্য তারা দলিল ছিল। এইভাবে জাস্টিফাই করতে করতে ইমাম বুখারী রাহিমাল্লাহ লক্ষ লক্ষ হাদিস থেকে যে হাদিসগুলোর উপরে সমস্ত উম্মতে মুসলিমা আমল করত ওই হাদিসগুলোকে সব জমা করে বুখারীতে নিয়ে আসলেন। এই বুখারীর সঙ্গে অনেক হাদিসের মিল আছে, এখানে পাবেন ওখানে পাবেন, কিন্তু বুখারীর সঙ্গে কোনো সংঘর্ষ হবে এমন শুদ্ধ হাদিস কোথাও পাবেন না। সূত্র বুখারীর হাদিসের সাথে যদি কোনো হাদিসের সংঘর্ষ হয়ে যায় চোখ বন্ধ করে বলবেন যে এটা চলবে না। বুঝেছেন? এবার সূত্র দিয়ে দিচ্ছে আপনাকে। তাহলে কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ কিতাব পেলাম কোথায়? বুখারী পেলাম। নিঃসন্দেহে বুখারীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটিও লাইন কোনো লাইনে আপনার রহিত হয় নাই, কোনো হাদিস দুর্বল নাই, জাল তো দূরের কথা। প্রত্যেকটি হাদিস হচ্ছে সূর্যের থেকে দামি, সূর্যের থেকে আলোকিত। সূর্য উঠেছে কিনা সন্দেহ হতে পারে, বুখারীর কোনো হাদিসের সন্দেহ নাই। বুঝেছেন? এবার ইমাম মুসলিম রাহিমাল্লাহ চিন্তা করলেন, ভাইয়ার আমার ওস্তাদ বুখারী তো একটা হাদিস উপহার দিয়ে গেলেন, বিশাল একটি কিতাব, আমি কিছু করি। উনি বাকি হাদিসগুলো জমা করতে 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 একটা কিতাব লিখে দিলেন, ভাইয়ারা আমার এই সহি বুখারীর মধ্যে একটা শব্দ মিস্টেক হয়েছে, এছাড়া কোথাও কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে কয়দিনে সৃষ্টি করেছেন? আল্লাহুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিসিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলা আরশ, 6 দিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সিত্তার জায়গাতে ইমাম বুখারীর এই কিতাবে একজন রাবী ভুলবশত সাবা বলে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই শব্দটা মিস্টেক হয়েছে অথবা লেখক ভুল করে রেখে দিয়েছে, এই শুধু একটা শব্দ, কিন্তু আজ পর্যন্ত কোনো লাইব্রেরি কোন আপনার প্রেসের ক্ষমতা হয় নাই ওই সাবা শব্দটাকে সরিয়ে দিয়ে সিদ্ধা শব্দ যোগ করে দিবে, ও ক্ষমতা নেই, চেঞ্জ করার ক্ষমতা নাই। বই যেটা ছাপানো হয়েছে লেখক, লেখকেই পারবে সেটা চেঞ্জ করতে, দুনিয়ার কোনো মানুষের চেঞ্জ করার ক্ষমতা নেই। বুঝেছেন? তো হাদিসের ক্ষেত্রে তো আরো তো সিরিয়াস, চেঞ্জ করাই যাবে না বারবার। কিন্তু আমাদের দেশের হুজুরেরা পারে, পারে। আবু দাওয়াদ কেতাবের নাম শুনেছেন? এই কেতাবে বুকে হাত বাঁধবেন না নিচে বাঁধবেন, এখানে 4টা হাদিস বুকে হাত বাঁধার হাদিস ছিল। এই 4টা হাদিসকে দেওবন্দ মাদ্রাসা থেকে যে বুখায় আবু দাওয়াদ ছাপানো হয়েছে 4টা হাদিসকে ডিলিট করে দিয়েছে। আরে হাদিসই রাখে নাই, ছাত্রদের চোখেই জেনে না পড়ে, ওকে কানা বানিয়ে দিয়েছে। ছি 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 ছি, এরা আবার গলাবাজি করে, এরাই আবার গলাবাজি করে। হায় হায় হায়, রাগ করলেন আমার কথায়? এবার কোন দলটা সত্য দল হকের ওপরে আছে এবার খুঁজবেন কোথায়? কোরআনে। কোরআনের পরে কোন কিতাবে খুঁজবেন? সহিহ বুখারীতে। তারপরে কোথায় খুঁজবেন? সহিহ মুসলিমে। এরপরে যখন যাবেন তখন আপনার কাজ নয়, পড়লে পরে একটু সিরিয়াসলি পড়তে হবে, সাবধানে পড়তে হবে, মিস্টেক হয়ে যেতে পারে। আরে 3টি কিতাবে কোনো ভুল নাই, যা পাবেন তাই সত্য, এর সাথে সংঘর্ষ হলি ওটা বাদ। সূত্র দিয়ে দিলাম আপনাকে।
বুঝেছেন তো? এই বুখারীতে যাবেন, বুকে হাত বাজার হাদিস পাবেন। বলছে হুজুর এটা নতুন কথা বললেন, বিস্তারিত আলোচনা করেছি, নেটে আছে, বুকে হাত বাঁধা প্রমাণ করেছি। তবে হাত বাঁধবেন এইভাবে, এখানে বাঁধবেন, ঠিক আছে ভাইরা? আমার বুখারীতে হাদিস আছে, রুকুতে যখন যাবেন তখন তাকবীরের সময় আল্লাহ রফল আদায় করবেন, রুকুত থেকে যখন উঠবেন তখনও রফল আদায় করবেন। বুখারীতে আছে, ইমাম যখন আমিন আমিন বলবে আপনি আমিন বলবেন। বুখারীতে আছে রে ভাই, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়িতে হইবে রে। বুখারীতে আছে, কি আছে বলেন না কেন? হ্যাঁ, জানাজা পড়িলে সূরা ফাতিহা পড়িতে হইবে রে ভাই। দুনিয়ার কোন হাদিসে সানা পড়ার দলিল নাই রে, বুঝেছেন? বুখারীতে আছে ভেতরে সালাত পড়ার ফার্স্ট ক্লাস পদ্ধতি, দুই রাকাত পড়ে সালাম ফিরে দাও, তারপরে আবার দাঁড়িয়ে এক রাকাত পড়ে নাও। এটা হলো পৃথিবীর ভেতর সালাত পড়ার সব থেকে বেটার পদ্ধতি। এবার বুখারী হাদিস মানবেন না হুজুরের ওই হাদিস মানবেন? যদি বুখারী হাদিস মানেন তাহলে পারে আহলে হাদিস, আর যদি হুজুরের কথা মানেন তাহলে মুকাল্লিদ অন্ধবিশ্বাসী হিলাহালা সব আপনার জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমাদের বুঝার তৌফিক দান করুন। সমাধান যদি তিন কিতাবে না পাই তাহলে পারে পড়বো আবু দাউদ। আবু দাউদ আমার ভাই আমির হামজা নাকি আমির সাহেবের বাড়িতে আছে লাইব্রেরি, ওখানে যায় পড়বেন বনপাড়া মানুষের জন্য। আর যদি আরবি পড়তে পারেন আমার বাড়িতে আসবেন, ওখানে আরবি দিয়ে দিব, পড়বেন রে ভাই আমার ভাইয়ারা। এরপরে আবু দাউদ পড়বেন, আবু দাউদে যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, আবু দাউদে না পাইলে তিরমিজিতে যাইবেন, তিরমিজিতে পেলে আলহামদুলিল্লাহ, যদি না পান তাহলে নাসাইতে যাবেন, নাসাইতে না পাইলে ইবনে মাজায় যাইবেন, ইবনে মাজায় না পাইলে মুয়াত্তা মালিকে যাইবেন, কেউ বলছে দারিমিতে যাইবেন, দারাকুতনিতে যাইবেন, মুয়াত্তা মালিকে যাবেন, সমস্যা নাই। এরপরে যত কেতাবে যাবেন তত বিপদের সম্মুখীন হবেন, সমাধান আপনি দিতে পারিবেন না। এই ছয়টি কেতাবের মধ্যে সমাধান পেয়ে যাবেন। কয় রাকাত তারাবিহ নামাজ পড়বেন এই ছয়টি কেতাবে আছে, কয় রাকাত কত তাকবীর ঈদের সালাত পড়বেন এটাও এই কেতাবগুলোতে পেয়ে যাবেন। বিয়ে কেমনে করবেন এটাও পাবেন, ভাত কেমনে খাবেন এটাও পাবেন, সালাত কেমনে পড়বেন এটাও পাবেন, হজ কেমনে করবেন এটাও পাবেন, সিয়াম কেমনে রাখবেন এটাও পাবেন, যাকাত দিবেন কেমনে এটাও পাবেন, ভাইরা আমার বউকে তালাক দিবেন কেমনে এমন উপায় এখানেও পাবেন, বউকে আদর করবেন কেমনে এখানেও পাবেন, সব কিছুই পাবেন, বউকে ছেলে মেয়েকে কি করবেন কেমনে শেখাবেন কেমনে পড়াবেন এখানে পাবেন, সব কিছুই জীবনে যা যা দরকার সব এই কিতাবগুলোতে পাবেন। সুতরাং দৌড়াদৌড়ি করার দরকার নাই, আমার কেতাব পড়েন আর না পড়েন মেন ভলিউমটা পড়ে আপনার ইসলাম ঠিক করে নেন, নইলে পরে বিপদে পড়ে যাবেন, সেদিন চিৎকার করবেন কোনো বাবা আগাবে না। ফাতেমা সালিমা সিতি যা চাও চেয়ে নাও, আমি বাবা হিসাবে দিব, কিন্তু নবী হিসাবে তোমারে আমি বলে যাচ্ছি, মা লাউগনি আনকি মিনাল্লাহ শাইআ, কিয়ামতের দিন ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার কোন উপকার করিতে পারিব না, বুঝেছেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি অর্জন করতে হয়, অরিজিনাল মুসলিম হতে হয়, তাহলে আপনাকে এই বইগুলোর সাথে আপনার আমলকে মিলিয়ে নিতে হবে। ইমানের জন্য বুখারি মুসলিম এই কিতাবগুলো কোরআন থেকে নিয়ে এসেছে আমার কিতাবে, ইমানের তাওহিদে আকিদার জন্য আশা করি আদৌড়াদৌড়ি করার দরকার নাই, বাকিগুলো মিলিয়ে নেবেন যেহেতু এগুলো আমি লিখি নাই। ভাইয়ের আমার শটে সালাতুর রসুল পড়বেন, ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের আছে, সিরাতুর রসুলটা পড়বেন, ওনার কিতাবটাই পড়বেন, খুব ভালো একটা কিতাব লিখেছেন। নবীদের কাহিনী রয়েছে, কাহিনীর কিতাব ওটাও পড়বেন, খুব সুন্দর কিতাব। ভাইয়ের আমার এইগুলো পড়ে পড়ে সাহাবায়ে কেরামের জীবনী পড়ে নিজের সাথে ফিট করে নেন, ইসলামটাকে জেনে নেন, নিজে বুঝে পড়ে লেখাপড়া করে জানেন, আর কতদিন হুজুরের ওপরে ভরসা দিয়ে আপনি চলবেন? এই দুনিয়াতে চলতে পারবেন কিন্তু আখেরাতে চলতে পারবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।